ওয়েবফর্ম এপিআই টেপিআই আপাতত কাজ নাই, আপনি সবাই আমার কথা মতো প্রজেক্ট দেখলে আমি এপিআই দেখাবো, এমবিসি দেখাবো, নাহলে দেখাবো না, কারণ আমার এতটুকু পাওয়ার অ্যাটলিস্ট আছে যে ব্যাস শেষ বলছি মানে ব্যাস শেষ, আমাকে কেউ হ্যাঁ বলাইতে পারবে না, সাবধান। তোরা উষ্টা দিয়া বান্দা ড্রামে রাইখা বস্তার ভিতর ঢুকা সেলাই কইরা পুরি গঙ্গাতে ফেলাই দেওয়ার লোক আছে, হ্যাঁ খালি একবার কইলেই হবে, দরকার হলে ওরে না হয় দুই দিন এক্সট্রা দেখাই দিলাম এমবিসি। এখন তো কোটি টাকা দিয়ে মানুষকে খুন করাইতে রাজি করানো যায় না, কিন্তু খালি যদি কই তোরা এমবিসি শিখামো একটা জবে দিয়ে দিব, ও একটা কেন দশটা খুন করবে, এরকম বহু লোক আছে। আমরা যেটা করবো বাসায় গিয়ে, হ্যাঁ আমি এখানে টেমপ্লেটটা করে দিই, অ্যাবাউট অ্যাবাউটে এসে অ্যাবাউট এর লিঙ্কিং করা আছে আমরা জানি, এসপিডটা লিঙ্ক করা আছে, এখানে এসে এই যে এইচ টু টাইটেল, আচ্ছা টাইটেল আসে থাক অ্যাবাউট আসুক, এখানে আমরা অ্যাবাউট মি লিখে দিতে পারি, এটা মুছে দিয়ে অ্যাবাউট পেজে আমরা লিখে দিতে পারি অ্যাবাউট অ্যাবাউট মি মানে আমি কি, তাহলে এই স্থিতিতে ইউর অ্যাপ্লিকেশন ডিসক্রিপশন পেজ এটা অবশ্যই মুছে দিবেন, এটা রাখা খুব খারাপ, তাই না? ওকে, এখানে যদি দেখ হচ্ছে আলিমের ই কমার্স আলিমস কমার্স, নিশ্চিতভাবে আলিম এরকম নাম দিবে না, সুন্দর একটা নাম দিবে, তাই না? তো আলিম যে সুন্দর নামটা দিবে প্রত্যেকে আলাদা একটা প্রজেক্টের নাম দিবেন, তার বইটে এইটা লিখবেন, তারপর প্যারাগ্রাফে ডিসক্রিপশন দিবেন একটা যে ই কমার্স প্রজেক্ট কী করে, এটা কী ধরনের, আপনি লিখলেন যে ই কমার্স প্রজেক্টটা ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করে যারা তাদের দোকানের জন্য টার্গেট করে তৈরি করা, তারা এখানে ব্যাক এন্ডে তাদের সব প্রোডাক্ট এন্ট্রি দিতে পারবে, আর ফ্রন্ট এন্ডে ক্লায়েন্টরা ঢুকে যে কোনো প্রোডাক্ট অর্ডার দিতে পারবে, অর্ডার করলে সে বাসায় গিয়ে টাকা নিয়ে আসবে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে, ঠিক আছে? অথবা ক্লায়েন্ট যদি অনলাইনে পে করে দিতে চায় সেই অপশন আমরা রাখছি বা সেটার জন্য কাজ করতেছি, এই টাইপের একটা ডিসক্রিপশন থাকবে, ওকে? এরপর আলিম কমার্স তো এইচ থ্রিতে হইল, হওয়ার পরে এইখানে এসে এইচ টু দিবেন, এইচ টু শেষ এখানে, তাহলে এইচ টুই, ও তাহলে এইচ ফোর, আচ্ছা গরিব মানুষ তো বুঝতে পারেনি, তাহলে এখানে হবে হচ্ছে মিস্টার আলিম দার, তাই না? এটা হচ্ছে তার নাম, তারপরে সে এইখানে আরো দিবে কি দিবে ইমেইল, ঠিক আছে? তারপরে সে এখানে দিবে হচ্ছে বলবো কন্ট্যাক্ট, ইমেলটা হবে বিডি স্কিল ইমেল, ইমেল কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে ব্যাস, ব্যাস হচ্ছে আপনার ফেসবুক গ্রুপের নাম, এলআইসিটি ছোট্ট নাম, ছোট্ট নাম, এটা হচ্ছে আপনার ব্যাস, ঠিক আছে? স্টার্ট ডেট বা আর কিছু দরকার নেই, এইটুকু এই ব্যাস। ও আমার নামটাও দিবেন, আমি আবার বাদ থাকি কেন, আমি কি তোদের ইনস্ট্রাকশন দিয়ে ভাগছি নাকি ট্রেন করছি দূর? আর একটা হবে হচ্ছে বাস, ও সরি বাস না, বাস দিলে হবে না, কুল হবে না, এটা ট্র্যাক দিতে হবে, ট্র্যাক দিতে হবে, এগুলো ইস্যু, বাকিগুলো সবাই ফিল করবেন অ্যাবাউট পেজে, কন্ট্যাক্ট পেজে আপনি আপনার কন্ট্যাক্ট দিতে পারেন, ব্যক্তিগত কন্ট্যাক্টটা সেটা দেন, কিন্তু অ্যাবাউট পেজে যে কেউ ঢুকে জানা দেখতে পারে এই প্রজেক্টটা কে করছে কার প্রজেক্ট সে অনুযায়ী মার্ক, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট, তো এটা একটু কষ্ট করে করতে হবে। এখন যেহেতু আমরা এসপি ডট নেট এর মোডে কাজ করবো আর টুকটাক কিছু এডিও ডট নেট কোড করবো, এনটিটি ফ্রেমওয়ার্ক এসপি ডট নেট এ ইউজ করবো না, বোঝা গেছে? এনটিটি ফ্রেমওয়ার্ক আর লিঙ্কও ইউজ করবো হচ্ছে আমরা এমবিসিতে, এবং সেটা শিখতে গেলে আপনাদের এই প্রজেক্টটা প্রত্যেকের করতে হবে, কারণ আমি খারাপ খারাপই কিছু বলার নেই। এইবার এইখানে এসে আমরা প্রথমে মেনু সাজাবো, মাস্টার, মাস্টার গেল কই, মাস্টার এই যে মাস্টার না, ওকে, এই মাস্টার এসে আমরা সবার টাইটেল পেজের টাইটেল এই যে মাই এসপি ডট নেট এভলিউশন না, এখানে আলিম কমার্স হল,
টাইটেল চেঞ্জ করবো, এগুলো আমি আর বলে দিতে চাচ্ছি না, প্রেস্টিজে লাগে। আর হোম অ্যাবাউট কন্ট্যাক্ট এগুলো আসে থাক, পরবর্তীতে আপনার ড্রপডাউন মেনুর ব্যাপার ওটা আমি দেখাই দিব, ড্রপডাউন মেনুটা কীভাবে হয় না কী হয় আমি দেখাই দিব, ওইটা নিয়ে আপাতত টেনশন করার দরকার নেই। তাহলে এখানে আমার ড্রপডাউন মেনু লাগবে রে, নাহলে তো বোঝা যাবে না কোন মেনু কার আন্ডারে, সবগুলোকে একটা রিলেশনের মধ্যে আনতে হবে না হচ্ছে। কাউকে না বলে ড্রপ ডাউন মেনুর সিএসএসটা খুব ইজি, আপনারা যদি গুগলে সার্চ দেন ইউএল এল আই এই ফরম্যাটে কিছু ডাটা রাখতে হবে, হ্যাঁ তো এই ফরম্যাটে যদি আমি এখানে যাই যে ইউএল এল আই এটার আন্ডারে আবার যদি ড্রপ ডাউন হয় তাহলে এই লাইনটা শেষ করা যাবে না, এই লাইনটা শেষ না করে এই লাইনের ভিতরে আবার ইউএল শুরু করতে হবে, ইউএল শেষ করতে হবে, মাঝখানে আবার এ স্ট্রাকচারে যেতে হবে। তো এ স্ট্রাকচারে যাওয়ার জন্য আমি ওদের যে ড্রপ ডাউন করি অ্যাবাউট অ্যাবাউট করি গেল, এই যে তো এগুলো আছে থাক। আর ড্রপ ডাউন সিএসএস করার জন্য 2-3 ঘন্টা লাগবে, কি দরকার, আমি গরিব মানুষ তো, আমার কাছে একটা সফটওয়্যার ছিল, এখানে এসে আমরা টেমপ্লেটে যাব, অ্যান্ড্রয়েড ম্যাক কম্প্যাক্ট যাই হোক যে কোনো একটাতে যাইতে পারি, কোন মেনু পছন্দ চোখের দেখায় এটা এটা কালোটাই পছন্দ করলি, ওই সব জিনিস কালো পছন্দ করলি, তুই মন মনের কালার এটা নেই সাদা কালো, কারণ অন্যান্য প্রজেক্ট পিএসপির প্রজেক্ট ওই মডেলটা করছে ওইটা দিয়ে করছে, তো এটা নেই হোক সাদা কালো সমস্যা কি, ফন্টটা একটু বড় দেখতে চাইলে আমরা এখানে মেইন মেনুতে যাইতে পারবো এবং এখানে ফন্ট কত বড় বলতে পারবো, বুঝা গেছে, 18 দেই, 100% ওয়াইড দেই, 100% ওয়াইড দেই, তাহলে মেনুটা যখন বেশি হবে পুরো 100% ওয়াইড নিয়ে নিবে, অথবা এটা না দিই থাক ছোটই থাক লেখা অনুযায়ী ডানে বা বামে পড়ে থাকবে আমার অসুবিধা কি। এখন এই মেইন মেনু যদি ফন্টস কালার চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, হুবার হলে কি হবে সেটাও চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড এমনিতে কি হবে হুবার হলে কি হবে সব চেঞ্জ করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যে সেন্টার অ্যালাইন রাইট অ্যালাইন লেফট অ্যালাইন সব করতে পারবেন, ঠিক আছে, তারপরে রেডিয়াস কত হবে সাইডে গোল এটা 5 পিক্সেল এটাও করতে পারেন, তো আমি রেডিয়াসটা দিব না আপাতত 0 পিক্সেল করে দিব, না না ওগুলো এখানে করবো না। আর সাব মেনু আমরা এখানে দেখতেছি কেমন হয়, ও তাহলে আমরা সাব মেনুতে যাই, সাব মেনুতে গিয়েও আমরা এটা 18 পিক্সেল করে আর বোল্ডও করে দিই, আর কালার কী আছে থাক আমি আর ওগুলো চেঞ্জ করতে চাচ্ছি না, আরও অন্যান্য অনেক কিছু চেঞ্জ করা যাইতো অপাসিটি এসে কিছুই করলাম না, নাথিং কিছুই না করে এই মেনুটা আমি যখন পাবলিশ করব, পাবলিশ করলে এটার এইচটিএমএলটা আমাকে দিয়ে দিবে, সেক্ষেত্রে আমি ডেস্কটপে যাব, নতুন একটা ফোল্ডার নিব, কী নামে ফোল্ডার হইলো নিউ ফোল্ডার 4, এইখানে আমি পাবলিশ সেভ করে দিব, সেভ করে দিলে সে মেনুটা বানায় আমাকে দিয়ে দিছে, এটা আমার ASP.NET অ্যাপ্লিকেশনে নিতে হবে, আমরা সেটা লেখার কালার টালার চেঞ্জ করতে পারতাম আমি কিন্তু করি নাই, কারণ আমার ধারণা আপনারা এটা চেঞ্জ করবেন যে আমার মতো কাস্টমাইজ করবেন, আমি সফটওয়্যারটা দিয়ে দিব কাস্টমাইজ করবেন, অথবা অনলাইনে অনেক এখন ড্রপ ডাউন মেনু পাওয়া যায়, অথবা আপনি যদি সর্বোচ্চ 2 ঘন্টা সময় দেন ড্রপ ডাউন মেনু আপনি নিজেই বানাইতে পারবেন, সেই সাপের লজিক হচ্ছে অনেক হালকা পাতলা লজিক, হ্যাঁ রাইট তাহলে এটা ক্লোজ করি, ক্লোজ করে এখন আমি এটাও ক্লোজ করে দিই, এই সফটওয়্যারটা দিব না করবে সবাই আমার কাছে সাপে ঘ্যান ঘ্যান করবে কিন্তু আমি দিব না, সাবাস। এবার আমরা এখানে যে কন্টেন্টে আসি, কন্টেন্টে দেখি এক্সিস্টিং সিএসএসগুলো লোড করা এটা আমরা অলরেডি দেখছি এবং আমরা জানি, সেক্ষেত্রে এখানে কন্টেন্টে রাইট ক্লিক করে অ্যাড এক্সিস্টিং টিং 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 আইটেম, এখানে এসে আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে নিউ ফোল্ডার 4 না 5 যাব, 4 যাই তাই না, এবং 4 গিয়ে আমরা সিএসএস মেনু এখান থেকে এই যে স্টাইল এইগুলো অ্যাড করে নিই, কারণ ও যে আমাকে পাবলিশ ফোল্ডারটা দিয়েছে একটা HTML পেজ দিয়েছে একটা সিএসএস ফোল্ডার দিয়েছে, সেই সিএসএসগুলো আমি এখানে অ্যাড করে নিলাম style.css। এখন কোম্পানির প্রসারের জন্য style.css এটার নাম আমরা চেঞ্জ করে আমরা বলি যে মেনু, এবং এই মেনুটা হচ্ছে অ্যাডমিন মেনু, ওই জন্য আমরা এটার নাম দেবো অ্যাডমিন মেনু, কারণ পরবর্তীতে আমাদের ক্লায়েন্ট সাইট হবে, ক্লায়েন্ট সাইট যদি একদিনে হয়ে যাবে আর অ্যাডমিন সাইট 2 দিনে হবে, তারপর এটার নাম আমরা অ্যাডমিন মেনু দিয়ে দেখবো, সিএসএস মেনুগুলো আমাদের এইভাবে দিয়েছে, এগুলো আপনি যখন সিএসএস জানেন প্রত্যেকটা লাইন বাই লাইন ধরলে আপনি বুঝতে পারবেন, ওকে।
এবার মেনুটা আসবে আমার কোথায়, মাস্টার পেজে মেনুটা আসা লাগবে না? তাহলে মাস্টার পেজে মেনু আসতে গেলে মাস্টার পেজে প্রথমে সিএসএস এর লিঙ্কটা লাগবে। তাহলে সিএসএস এর লিঙ্কটা আমরা হেডার ভিতর এইভাবে দিব, কেমনে? কোনো টাইম নাই, টাইম নিয়ে সাইগা দিব, শেষ, সানডে মানডে ক্লোজ, অত কাহিনীর টাইম আছে? এবার এই মেনু আইটেম আমরা ওই এইচটিএমএলটা কেমনে দেখব, একটু কষ্ট করে ওই এইচটিএমএল ফাইলটাতে যাই। যদিও সবাই খুব খেপে যাচ্ছে, কিন্তু আমার তো নাথিং টু করণীয়। আচ্ছা একবার রান করে দেখি, এইটাই ওইটা নাকি? হ, ওইটাই, এটাই, এটা ওইটা। রাইট ক্লিক, ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও 2015, দরকার নাই। ও আচ্ছা, ইউএলের দেখেন, ইউএলের আইডি হচ্ছে সিএসএস 3 মেনু 1 আর ক্লাস টপ মেনু। ওয়ান মিনিট, কন্ট্রোল সি। এবার সাইড ডট মাস্টারে এসে আমার যে মেনুটা আছে কোথায় কোথায়, এই যে অ্যাবাউটের বাচ্চা চার কোনাচ্ছা, তাই না? এই মেন ইমেলে ন্যাপ ন্যাপবার ন্যাপ আছে, থাক, এখানে এসে আমি পেস্ট করে দিই আইডিয়ার ক্লাস, তাই না? ওকে, তাহলে ক্লাস দুইবার ইউজ করা যায় না, তাহলে ক্লাস সবগুলো দিয়ে দিই, সমস্যার তো কিছু নাই, সবগুলো ক্লাসে দিয়ে দিলাম, এই হচ্ছে ইস্যু। এইবার আমি এটা বিল্ড করে দেখি আমার মেনুটা রান টাইমে ওই রকম হয়ে গেছে কিনা, কারণ ওর ডিফল্ট যে ন্যাপবার ছিল ন্যাপ ন্যাপবার ন্যাপ ওটাও আমি রাখছি। যদি ও কোনো যন্ত্রণা করে তাহলে আমি ওটা ডিলিট করে দেবো। আর একটা ব্যাপার, সিএসএস নিয়ে আপনি অনেক আপডেট করে দেখবেন কোনো আপডেট হয় না, সেক্ষেত্রে সিএসএস যেটা নিলেন সেটার প্রপার্টিজে যাবেন, দেন কপি টু আউটপুট ডিরেক্টরি ডু নট কপি, মানে ফার্স্ট টাইম কপি হবে, সেকেন্ড লাস্ট টাইম আর কপি হবে না। এই জন্য এখানে এসে আপনি বলবেন কপি অলওয়েজ, বোঝা গেছে? তাহলে যেই সিএসএস আপনি চেঞ্জ করবেন সেই সিএসএস এর প্রপার্টিজে গিয়ে কপি অলওয়েজ বলবেন, তাহলে যতবার বিল্ড করবেন ততবার সে নতুন করে সিএসএসটা আউটপুট ডিরেক্টরিতে দিবে এবং আমার আপডেট হবে। অনেকে বলে স্যার স্যার সিএসএস চেঞ্জ করছি কোনো কাজ হয় না, কেন কাজ হয় না? কারণ সিএসএস তো আগেরটাই নিয়ে রাখছে, নামছেন, নতুন তো তার নেই নাই। ওকে, রান করি, রান করি ভাইয়া। ও মনে হয় একটু ক্ষিপ্ত, তাহলে আমরা মেনুতে এসে দেখি যে মেনুটা অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু কোনো সাব মেনু নাই, তাই না? সাব মেনু নেই, হ্যাঁ, সাব মেনুটা আমরা ক্রিয়েট করবো, আর এটা যাতে এখানে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয় সেই ব্যবস্থা করবো, আর এই লগ ইন রেজিস্টার আমরা রাখবো না। তো আপাতত এটা আসে থাক, কাজ চলুক, আমি ধীরে ধীরে ইয়ে করি, ঠিক আছে? ওকে, এবার এখানে আমার যা করতে হবে, এই ডাটাবেস দেখে যতগুলো টেবিল আছে ততগুলো মেনু হবে। তাহলে শাহিন আমাকে একটু হেল্প করেন, সেটা হচ্ছে এই যে কিছুই না, হোম না হোম না, এই যে জাস্ট কপি করবেন, এক এক করে সব মেনুগুলো বানান কান্ট্রি সিটে, আমি এসে অ্যারেঞ্জ করে দিচ্ছি, আমি এসে অ্যারেঞ্জ করে দিচ্ছি, আমি জাস্ট ওনার সাথে আমি একটু কথা বল। তাহলে প্রথমে আমার একটা হবে রেফারেন্স মেনু, ঠিক আছে? রেফারেন্স মেনুগুলো সিটি কান্ট্রি এগুলো মনে হয় এরকম দ্বারা থাকবে। সেক্ষেত্রে এই লাইনের শেষে একটু কষ্ট করে দেখি, কারণ জিনিসটা না সাজালে তো হচ্ছে না। তাহলে এখানে আমি একটা মিথ্যা নেই, মিথ্যা শেষ, এবং মিথ্যা শুরু আর শেষের মাঝখানে আমি একটা নেই, হচ্ছে উল উল, হ্যাঁ। এবং এই লাইনের ভিতরে আমরা লিখি এ, রানাটার লেখার দরকার নাই, এই সেফ ইকুয়াল টু হ্যাশ, তাহলে এটা লিঙ্কের মতো আচরণ করবে, কিন্তু ক্লিক করলে কোথাও যাবে না, কিচ্ছু হবে না, এ শুরু এ শেষ। এবং এইখানে লেখা থাকবে রেফারেন্সেস, ওকে ওকে। এই রেফারেন্সের আগে আর একটা মেনু আমার লাগবে, আমরা ডেস্কটপ থেকে শিখে আসছি, অর্থাৎ এগুলো নিয়ে তর্ক বিতর্কের কোনো অবসান নাই, মানে অবকাশ নাই। হোমের পরে ইউজার্স, ইউজার লাগবে না, সরি ভাই, খেয়াল করি না, আমি এখনই নিচ থেকে আসলাম, আপনাকে বলার কথা মনে নেই। তাহলে ইউজার্সে কী কী মেনু আসবে আর রেফারেন্সে কী কী মেনু আসবে? ইউজার্সের বাচ্চা কোথায় গেল? এই যে ইউজার প্রোডাক্ট, ইউজার অ্যাক্টিভ, ইউজার্স, মনে আছে? তাহলে এগুলো বানানো আছে, কে যেন বানিয়ে দিছে, আজকে আমি খুব খুশি, ফাও ফাও জিনিসে কাজ করতেছি। ইউজার প্রোডাক্ট এটা ইউজার মেনুতেই থাকা উচিত, কিন্তু আসলে এটা ইউজার মেনুতে থাকবে অ্যাডমিনের জন্য, কিন্তু যখন ক্লায়েন্ট সাইড হবে তখন একটা ইউজার যখন মাই অ্যাকাউন্টে ক্লিক করবে তখন সে সেখানে দেখবে তার অর্ডারগুলা, তারপর তার কী কী লিস্টে অ্যাড করা প্রোডাক্ট আছে সেগুলা,
তো আপাতত যেহেতু অ্যাডমিন প্যানেল বানাচ্ছি, তো অ্যাডমিন প্যানেলের মেনুগুলো এরকম করে সাজাই, তাই না? তাহলে ইউজার মেনুর ভিতর ইউজার, ইউজার অ্যাক্টিভ, ইউজার লগ ইন হিস্টরি। তাহলে ইউজার অ্যাক্টিভ আর বলার দরকার নাই, পেজ যাক ইউজার অ্যাক্টিভে, বাট আমার ইউজার মেনুর ভিতর আর ইউজার অ্যাক্টিভ বলার দরকার আছে? তাহলে ইউজার লগ ইন হিস্টরি বলার দরকার নেই, বাইশ লো এবং ইউজারের প্রোডাক্ট, খালি প্রোডাক্ট হলেই হবে ইউজার মেনুর আন্ডারে। ওকে, তারপর আসে রেফারেন্স। রেফারেন্সে প্রথমে আমার আসবে সিটি কান্ট্রি লোকেশন, এই তিনটা আসবে একটার পর একটা। তাহলে সিটি কান্ট্রি লোকেশন ক্যাটাস ঠিস, এটা গেল ইউজার। তারপর অর্ডার, পেমেন্ট, প্রোডাক্ট, স্ট্যাটাস, আর তো তেমন কিছুই নাই। তাহলে গরিব মানুষ এখন কী করবে? ওয়াল্লা কই গেল, আমি কই যাই? হ্যাঁ, এই রেফারেন্সটা কপি করবে গরিব মানুষ। রেফারেন্স কপি করে এর নিচে এসে আর একটা মেনু বানাবে। এবার রেফারেন্সের জায়গায় লিখবে প্রোডাক্ট, মানে প্রফেশনাল ডাক, তাই না? এগুলো কাট। এবার প্রোডাক্ট রিলেটেড মেনুগুলো কি? ইউনিট, একটা একটা করে কাটি, অধৈর্য না হই। এ তোর মেসেজ আসছে, ক্যাটাগরি কই? নাই তো, মানে দোষটা ঘুরে ঘুরে আমার ঘরে দেওয়া হলো যে আমি উপরে নিয়ে গেছি। খোদা এর বিচার করিও, আল্লাহ আছে সব দেখে। তাহলে ইউনিটের পরে ব্র্যান্ড ক্যাটাগরি নিতে পারি আমরা, তাই না? ওকে, এটা প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টের আর কী কী আছে? আচ্ছা, প্রোডাক্ট নিজেই আছে, তাই না? প্রোডাক্টের পর প্রোডাক্টের কমেন্টস, লাইক, এগুলো পরে যাবে। আচ্ছা, এগুলো পরে, প্রোডাক্ট রিলেটেড ইস্যুগুলো আগে জানি। প্রোডাক্ট স্টক, ওখানে যাই স্টক ইয়ে করবো। ওকে, এটা প্রোডাক্ট রিলেটেড মেনু। আর স্ট্যাটাস হচ্ছে অর্ডার রিলেটেড মেনু, তাই না? আপনারা বিরক্ত হচ্ছেন না? আপনাদের জি বলার মধ্যে আমি একটা বিরক্তি শ্লেষ্মা শোষক একটা উচ্চারণ পাইলাম। তাহলে এখানে প্রোডাক্টের পরেই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোডাক্টের ইমেজ। আর প্রোডাক্টের কমেন্টস, লাইক, এগুলো হবে রিড অনলি, কারণ এগুলো অ্যাডমিন করবে না। অ্যাডমিন কি প্রোডাক্টে বসে বসে লাইক দিবে? অ্যাডমিন আসলে প্রোডাক্টের লাইক কে কে করছে, কমেন্টস কী কী করছে, এগুলো ফিল্টার করে দেখবে। আর এগুলো আসবে ক্লায়েন্ট সাইড থেকে, কমেন্টস, লাইক, ম্যানুয়াল, স্টক। এর মধ্যে ম্যানুয়াল আর স্টক উপরে যাবে, মানে ইমেজের পরপরই যাবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো না বুঝলে থাক, আগে আর পরেই তো, এ আর এমন কি, এটা এমন কোনো ইস্যু না। বাট সাজানো একটা ব্যাপার, যেহেতু আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। কি মতে কল দিছে? ওকে, আমার যেহেতু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, আমি জানি শুরুতে অনেক কিছু মনে হয় ইম্পর্টেন্ট, কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে দেখা যায় যে আরেকটা ইম্পর্টেন্ট হয়ে যায়। এই জন্য আমি এই ব্যাপারগুলো জানার জন্য এইভাবে সাজাই দিলাম। তো আশা করি আপনারা রাগ করবেন না। তাহলে অর্ডার হওয়ার আগে অর্ডারের স্ট্যাটাস হওয়া লাগবে, তাই না? মানে কী কী স্ট্যাটাস আছে একটা অর্ডার, কী কী স্ট্যাটাস হইতে পারে একটা অর্ডারে, তাই না? তাহলে অর্ডারের এখানে এসে ঠিস, তাহলে স্ট্যাটাস, অর্ডার, অর্ডার ডিটেলস, দেন অর্ডার স্ট্যাটাস। আর পেমেন্ট মেথডটা আগে এন্ট্রি দিতে হবে, তাই না? পেমেন্ট মেথড ছাড়া ইউজার কেমনে অর্ডার দিবে? ও মাই গড। এবার এই কয়টা যাবে হচ্ছে অর্ডার রিলেটেড মেনুতে, তাই না? তাহলে অর্ডার রিলেটেড মেনু যে কেমনে বানায়, মিঠা, তারপর হচ্ছে উল, আর এখানে লাইয়ের এখানে এ এইচ রেফ ইকুয়াল টু হাস 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 হয় নাই, সরাসরি লিখলে আর ডিজাইনটা পাইতো না, সরাসরি লিখে দিতে পারতে ভাই, ওর সাথে ঝামেলা করিস না, ও খুব ঝামেলাবাজ। আর মানুষের শরীর মন কতক্ষণ খোলায়, সমস্যা ছিল না যদি এটাই লাস্ট ক্লাস হইতো, এরপরে আরো একটা ক্লাস আছে। হ্যাঁ, আমি পালাইছি, তোদের আগে ক্লাস ভালোভাবে নেই নে, তিনটার আগে এসে বসে থাকি নাই তোদের জন্য। যখন আমি তিনটার আগে আসতাম, ছয়টা পর্যন্ত ক্লাস নিতাম, তখন তো নিয়ম মতো আসিস নাই, এখন মায়া কান্না কাঁদিস।
হ্যাঁ, মানুষ মরে গেছে, মানুষ মানুষ মরে গেছে আর কাঁদতেছিস অল্পের জন্য চোখটা বাঁচে গেছে। সব তোদের পাপের শাস্তি, এবং তোদের ক্লাস এই ডিসেম্বরের 15 তারিখের মধ্যে শেষ করে দিতে বলছে। আমি তো চাই না রে, কিন্তু আমার চাকরি এদিকে তাহলে তোদের আর পিছু দেন কি, কোর্স হইলে কি না হইলে বাদ দে, এদিকে আসেন। এই যে এ ভাইয়া, এই যে এবার দেখেন মেনুটা সুন্দর সাজা গেছে না, এবং এগুলার আন্ডার এখন আমরা আরো সাব মেনু করতে পারতাম, ওটার নিচে আবার লাইন নিয়ে লাইন শুরু শেষের মাঝখানে আবার ইউএল নিয়ে করতে পারতাম, কিন্তু আমার অ্যাডমিন প্যানেলে এটা দরকার নাই, ক্লায়েন্ট প্যানেলে দরকার। ইলেকট্রনিক্স আন্ডারে টিভি, ফ্রিজ, কম্পিউটার, কম্পিউটারের আন্ডারে ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপ, ল্যাপটপের আন্ডারে আল্ট্রা বুক, গেমিং বুক, বিজনেস বুক, আল্ট্রা বুকের আন্ডারে এসআর, এইচপি, অ্যাপল। তাহলে ওখানে ক্যাটাগরিতে তার কত সাব ক্যাটাগরিতে যাবে, কত সাইকেল ঘুরবে, তার কোনো রেঞ্জ আছে? তাহলে ওইটা আমাদের ক্লায়েন্ট সাইডে শিখতে হবে, যদিও ক্লায়েন্ট সাইডে কাজ কম, বাট এখন অ্যাডমিন প্যানেল এইভাবে আমরা আগাইতে পারবো না, আর অ্যাবাউটটা সুন্দর করে গোছাইতে পারবো না। ওকে, আর কন্ট্যাক্টে এই বেসিকগুলো চেঞ্জ করে দেবেন, এখানে আপনার কন্ট্যাক্টটাই দেন, আপনার একটা অফিসের নাম দেন, ঠিক আছে, যেইভাবে খুশি দেন, এই দুইটা আটলিস্ট কাস্টমাইজ করতে হবে। আর লগ ইন লগ আউট এটা তো আমরা এখান থেকে নিব না, নিব ওকে, সেক্ষেত্রে সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করি, কারণ এখন যারা যারা যে যেই প্রোডাক্টগুলো আমরা ইনসার্ট করবো, এটা করবো, ওইটা করবো, সব কিছুর জন্য একটা অ্যাডমিন অ্যাকাউন্ট দায়ী থাকবে না, কারণ এটা অ্যাডমিন স্যার অনেক জায়গায় তো ইউজার আইডি আছে। সেক্ষেত্রে আমরা এখন এনভায়রনমেন্টটা এমন ক্রিয়েট করি যে আমার লগ ইন করা আছেই, এটা হয়তো এই সপ্তাহে পারবো না, তবে নেক্সট উইকে আপনারা কাজ দেওয়ার পর, কারণ আগে যদি লগ ইন করি বারবার রান করতে গিয়ে লগ ইন করা লাগবে, বারবার রান করতে গিয়ে লগ ইন করা লাগবে। কি কুকির মানে তো বিস্কিট, বিস্কিট দোকান থেকে কিনে খাওয়া যেতে পারে, সমস্যা নেই। থাম, আমি কইতেছি আঙ্গুল চালাস না। তাহলে লগ ইন করলে আমরা আসলে করবো কি, গ্লোবাল ডট এএসএএক্স এই নামে একটা ফোল্ডার ইয়ে আছে, এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট নামে একটা অ্যাপ্লিকেশন স্টার্ট হলে কী কী হবে সেটা অটোমেটিক্যালি রান করবে, তো আমরা সেটাকে কপি করি, কপি করে পেস্ট করি, এবং এখানে অ্যাপ্লিকেশন স্টার্টের জায়গায় আমরা শুধু নামটা দিয়ে দিই সেশন স্টার্ট। কেমনে আসে না আসে অত জ্ঞান জ্ঞান করার দরকার নেই, আমরা জানি যে এই গ্লোবাল ডট এএসএএক্স এই ফাইলটা সেশন, কুকি এগুলো ইমপ্লিমেন্ট করে এবং অ্যাপ্লিকেশনটাকে শুরুতেই শুরু করে দেয়। অ্যাপ্লিকেশন স্টার্ট মানে হচ্ছে অ্যাপ্লিকেশনটা চালু হলেই সবার জন্য সেম, আর সেশন স্টার্ট মানে হচ্ছে সেশনটা চালু হলে যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা, ঠিক আছে। তাহলে এখানে টোটাল 5টা ফাংশন আছে, অ্যাপ্লিকেশন স্টার্ট, অ্যাপ্লিকেশন ইন্ট, সেশন স্টার্ট, সেশন ইন্ট, আর একটা আছে হচ্ছে অ্যাপ্লিকেশন আন্ডারস্কোর ইরর, মানে কোনো এক জায়গায় ইরর হলে কী হবে, ইরর পেজে রিডাইরেক্ট হয়ে যাবে। তো এই কাজগুলো আমরা ধীরে ধীরে দেখি। আপাতত সেশন স্টার্ট হলে সেশন কি, আমার এক পেজে যদি কোনো ভেরিয়েবল থাকে আরেক পেজ থেকে তো আমি পাবো না, সেক্ষেত্রে ডেস্কটপে আমরা স্ট্যাটিক ক্লাস নিয়ে কাজ করছিলাম, মনে আছে? সেই স্ট্যাটিক ক্লাসটা সেশন ওয়েব পেজে হচ্ছে সেশন, এই সেশনটা যখন ইউজার সার্ভারে কানেক্ট করে সেশন তৈরি হয়ে যায়, সেখানে যদি আমি কোনো ভেরিয়েবল রাখি যতক্ষণ সে আমার সাইডে ঘোরাঘুরি করবে ততক্ষণ ওই ভেরিয়েবলটা আমি পাবো, ততক্ষণ আমি ওই ভেরিয়েবলটা পাবো। এখন আমরা যদি ম্যানুয়ালি এখানে কাজ করতে যাই তাহলে অবশ্যই অবশ্যই শুরুতে আমি বলে দিব সেশন, সেশনের ভিতর যে ইউজার লগ ইন করছে, যে ইউজার লগ ইন করছে তার আইডি ইকুয়াল টু 2 অথবা 1, তারপরে আমরা বলবো যে সেশন, এবং যেই ইউজার লগ ইন করছে তার নাম ইকুয়াল টু মিস্টার অ্যাডমিন আলী, তারপরে আমরা সেশনের ভিতরে আর একটা ভেরিয়েবল লাগবে, এগুলো লগ ইন করলেই রাখবো, কিন্তু আপাতত আমি এমনিতেই রাখতেছি যাতে বাই ডিফল্ট লগ ইনের এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়ে থাকে। ইমেল রাখবো না পরে, আপাতত টাইপ ইকুয়াল টু এ। এখন এখানে আমরা রাখবো, আসলে এখানে আমি রাখবো না, এটা আমি কাট করি, এটা আমি আপনাদের শুধু দেখানোর জন্য দেখাইছি। এইটা আমি কাজ করব কোথায়, মাস্টার পেজ, মাস্টারের বাচ্চা চার কোনো চো, আমি তো মাস্টার। তাহলে এটা ডিজাইনে আসি, ডিজাইনে এসে মাস্টার পোর্ট তো লোড হবেই, যা আর দুনিয়ায় যা ঘটে ঘটুক মাস্টার পেজ তো লোড হবে, তাই না? তাহলে মাস্টার পেজের আমরা লোড ইভেন্টে যাই, লোড। এখন মাস্টার পেজ লোড হয় কখন, অ্যাপ্লিকেশন একটা লাইফ সাইকেল আছে, মাস্টার পেজ কি ডাইরেক্ট রান করে না ওর ভিতরে অন্য কোনো একটা পেজ রান করে, ও আগে লোড হবে দেন মাস্টার পেজ লোড হবে, লাইফ সাইকেল এটা পিছনে।
তাহলে মাস্টার পেজে যদি লোড নেই আর ভিতরে যদি সেশন নিয়ে কোনো কাজ করি অন্য পেজে তাহলে একটু পাইতে একটু ডিলে হবে, যেহেতু মাস্টার পেজের লোড পরে কাজ করে আর পেজের ভিতরের যে পেজটা আসবে সেটা লোড আগে কাজ করে। তাহলে এখানে একটা কাজ করা যাইতে পারে, এইখানে আসা যেতে পারে এই কোনায়, তাহলে মাস্টার পেজ প্রি লোড একটা ফাংশন পাওয়া গেছে অথবা ইনিশিয়ালাইজ একটা পেজ পাওয়া গেছে, ইনিশিয়ালাইজ তাহলে আগে কাজ করবে, ইনিশিয়ালাইজ আগে পেজটা ইনিশিয়ালাইজ হবে তারপরে ওইটা প্রি লোড হবে তারপরে ওইটা লোড হবে। তাহলে মাস্টার পেজ যখন ইনিশিয়ালাইজ হচ্ছে তখন দেখেন আগে থেকে অনেক কোড করা আছে এবং প্রি লোডেও আগে থেকে অনেক কোড করা আছে, তারপর লোড এগুলো ওরা করে রাখছে, এগুলো আসলে আমাদের দরকার নাই, আছে থাক। তাহলে মাস্টার পেজ প্রি ইনিশিয়ালাইজ হওয়ার সময় আমি সেশনগুলো নিয়ে রাখি, বোঝা গেছে? তাহলে ফার্স্ট টাইম যখন রান করবে তখন সেশনে সেই ভেরিয়েবলগুলো নিবে, নেক্সট টাইম আর কাজ করবে না, বা আমি সেশনে পাবো সব কিছুই পাবো, এটা আমি নিয়ে রাখলাম। এটা গেল ফার্স্ট ব্যাপার। সেকেন্ড ব্যাপার বলবো, মাস্টার পেজের ডিজাইনারে যাই, মানে সোর্সে আসি, সোর্সে এসে আমাদের যে মেনুগুলো আছে কোথায় আমাদের মেনু, না উপরে না ভাইয়া নিচে, অ্যাবাউট আর কন্ট্যাক্টকে কপি করি এবং এখানে হাউ দুইটা মেনু পেস্ট করি। এখানে আমরা বলি যে মাই কাউন্ট, আর এখানে লেখা থাকবে হচ্ছে ইউজারের নাম যে লগ ইন করছে, মিস্টার অ্যাডমিন আলী, কিন্তু এটা তো স্ট্যাটিক হলো, পরবর্তীতে লগ ইন করা মাত্র যে লগ ইন করছে তার নামটাই আসবে, ডাইনামিক করতে হবে বা ডাইনামিক করতে সক্ষম হইতে হবে আমাদেরকেই, ঠিক আছে? অথবা এখানে ডাইনামিক করে ফেলি না কেন, সমস্যা কি? সমস্যা তো কিছু নাই, তাহলে এখানে সমস্যার কিছু নাই, তাহলে এখানে আমরা এএসপি ট্যাগ নিব, দূরে কিছু লাগে না। এই যে দেখ, এই যে কোন পেজ আছে, না না ওইটা থাক, ওইটা নিয়ে আমার কাম নেই, এইটা ভাইয়া। আর আপনারা আমাকে ভুল বুঝে কত কিছু বলতেছেন, পচা পচা কথা, আমি একটু ভুলেই গেছি না, গরিব মানুষ বলে কি আমার ভুলে যাওয়ার অধিকার নাই? এই এখানে আসে আমি সুন্দর বলবো যে সেশন নেম, তাহলে ইউজার নেমটাই আসবে, তবে এখানে ডট টু স্ট্রিং বলা যেতে পারে, কারণ এটা আসলে সি শার্পের কোডের একটা টেমপ্লেট, সেমিকোলন ছাড়া, সেমিকোলন দিলে সেমিকোলনটাও আসে যেতে পারে, বুঝলে? ও আসবে, ও যে এক্সপিরিয়েন্স আমার চেয়ে বেশি এক্সপিরিয়েন্স, আমি তো জানিই না। তাহলে এখানে আমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম, তাই না? এবং আর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি যদি আপনারা অনুমতি দেন তো, ইয়া তাহলে এখানে লেখা থাকবে লগ আউট, আর এখানে থাকলে লেখা থাকবে লগ আউট, ঠিক আছে? লগ আউট করলে আগে তো লগ আউট হবেই, তা আপনার লগ ইনে যাবে না কই যাবে সেটা পরের ব্যাপার। ওকে, এইটা হয়েছে, এটা নিয়ে আর ঝামেলা করতে চাচ্ছি না, তবে একবার তো রান করনা, কেন এরা আগে বললো না, মানে শেষে এসে পিন মারে, এই যে লগ আউট, ও তো দুইটা অ্যাবাউট, সমস্যা কি? আপনি তখন গান গাইতে পারবেন, মেরা দো দো অ্যাবাউট, মেরা দো দো অ্যাবাউট। সব আউলায় গেল, অসুবিধা নাই, আজকে তো 5টা পর্যন্ত ক্লাস নেবো, আছে অনেক সময় আছে। তাহলে আমার সেশনটা কাজ করছে এবং লগ আউট পেজে কিছু নাই, ইউজার ধরবে, বাট আপাতত লগ আউট পেজ তোরে করতে হয়েছে কি, আমি লগ ইন, অলওয়েজ লগ ইন, তাই না? ওকে, মোটামুটি এখন কোনটার পরে কোনটা কাজ আমরা বুঝতে পারতেছি, তো আমি ইউজার আগে ধরবো না, বাকিদেরকেও আপাতত নিষেধ করবো ইউজার ধরতে, কাজ শুরু হবে রেফারেন্স, সিটি, কান্ট্রি, লোকেশন এগুলো থেকে, বোঝা গেছে? তো এগুলা তো সহজ, ওই দুটো কি ইয়াদিন অ্যাকাউন্টে যে রেজিস্টার ওইভাবে জানা যাবে।
এগুলোর কাজ করতে হবে এখন, বোঝা গেছে? সিএসএস টিএসএস ওগুলোর কোনো ইস্যু নাই। যে যে কাজ করবেন ঠিক এই টেমপ্লেটটাই নেবেন, এই প্রজেক্টের ভিতরেই নেবেন, আমি শুধু এখন কনফিগারেশন কানেকশন স্ট্রিং এগুলো করে দিই। তো শুরুতে আমি যেটা করে দিব লোকেশন, কারণ একটা লোকেশন একটা কান্ট্রির ভিতরে, একটা সিটির ভিতরে, তারপর হচ্ছে লোকেশন, তাই না? লোকেশনটা ওইভাবে এন্ট্রি হবে। তাহলে ঠিক কীভাবে কাজ করবো ভুল হতে পারে, কিন্তু যতটুক কাজ আমি দেখা দিচ্ছি ওটুকুর মতো ভুল করলে গলা টিপে ধরবো, আর তারপর ঔষধের বোতলের মতো আমি করে ঝাঁকাবো, ঠিক আছে? তারপরে আমি করে আশ্রাবো, কারণ এখন ভুল করার সুযোগ নেই। তাহলে আমি যদি লোকেশন করতে যাই, তাহলে আমাকে প্রথমে রাইট ক্লিক করতে হবে এখানে, এখানে পেজ অনেক বাড়ে যাবে, জাগা অসুবিধার কিছু নেই। অ্যাড, এখানে আমরা নিব নিউ আইটেম, এবং অবশ্যই অবশ্যই আমরা নিব মাস্টার ফর্ম উইথ ওয়েব পেজ, মাস্টার ফর্ম উইথ ওয়েব পেজ, এবং এটার নাম দিব হচ্ছে লোকেশন। এখানে কোনো এফআর আমি ইউজ করবো না, কারণ এটা ওয়েব পেজ, পেজের নামটাও সুন্দর হইতে হবে। এখানে না, থ্যাংক ইউ, ভালো কাজ কয়জনে করছে? তোদের তো পড়াশোনার কথা, প্র্যাকটিস করার কথা, ক্লাসে অ্যাটেন্ড থাকার কথা, তোরা এই নর্মাল ভালো কাজটাই করিস নি, আর আমি একদম এক্সট্রা অর্ডিনারি ভালো কাজ করে বেড়াবো খালি সারাদিন। এখানে ডিজাইনে আসি, ডিজাইনে এসে শুরুতে আমরা লোকেশন যেহেতু নিছি, এখানে শুরুতে আমরা নিব হচ্ছে কী বলে, কী বলে, স্ট্যান্ডার্ড থেকে আমরা একটা হাইপার লিঙ্ক নিব। হাইপার লিঙ্ক নিয়ে আমাদের মনে করবে নিউটা নেওয়া হয়নি, তাহলে রাইট ক্লিক করে নিউ আইটেম, নিউ আইটেমে এসে সেম মাস্টার ফর্ম উইথ ওয়েব পেজ, এবং এখানে আমরা নাম দিব হচ্ছে লোকেশন নিউ ডট পিএসপি। এবার আমরা এই লোকেশন পেজেই আসবো, হাইপার লিঙ্কটা আগে ঠিক করবো, গোছায় গোছায় কাজ করবো। এখানে আমরা বলবো যে নিউ লোকেশন, সুন্দর করে বলবো, সবাই যাতে একভাবেই বলি, এবং এটা নেভিগেট ইউআরএল। হ্যাঁ, নেভিগেট ইউআরএল হচ্ছে কোথায়, এই যে লোকেশন নিউ। এইবার আমি লোকেশন নিউ পেজে যাব, গিয়ে আমি এন্ট্রি নিব, একটা একটা করে লেভেল টেক্সট বক্স নেওয়ার কোনো দরকার নাই, জাস্ট আপনি একটা লেভেল নেবেন, কী নেবেন, লেভেল, এবং লেভেলের পরে আপনি নেবেন একটা হচ্ছে, লেভেলটাতে গিয়ে একটা ইন্টার চাপেন, তারপরে আপনি ডাটাতে আসেন, ডাটাতে এসে কোনো কথা নেই, আপনি নেবেন ডিটেলস ভিউ, ডিজাইন করার কোনো দরকার নাই, আবারও বলতেছি ডিজাইন করার কোনো দরকার নাই, কেন দরকার নেই এক্ষুনি বলতেছি। লেভেলের নাম দেবেন হচ্ছে এলবিএল মেসেজ, আর প্রথমের লেখা থাকবে ফাঁকা, আর ফন্ট হবে হচ্ছে বোল্ড। এরপর এখানে আসবেন, এখানে এসে আপনার ডিটেলস ভিউয়ের নাম দেবেন হচ্ছে ডিভি ডিটেলস বা ডিভি লোকেশন, ডিভি লোকেশন নামটা দিলে ভালো হয়, ঠিক আছে? কোনো ডিজাইন করার দরকার নাই, থ্যাংক ইউ। তাহলে এই ডিটেলস ভিউতে এসে শুরুতেই আমরা প্রপার্টিজে যাব, হারপিকে সেন্টেতে ক্লিক করব, ক্লিক করে আইটেম ইনসার্টেড, এখানে গিয়ে আমরা বলবো যে এলবিএল মেসেজ ডট টেক্সট। আমার আপাতত আহামরি কিছু যাওয়ার দরকার নেই, এই কাজটা হলে আহামরি কিছুতে আমি নিয়ে যেতে পারবো, না হলে পারবো না। অতএব এখানে আমরা বলবো কি, জি না, এখন প্রফেশনাল প্রজেক্ট, লোকেশন অ্যাডেড, প্রফেশনাল প্রজেক্ট, তারপর আমরা বলবো এলবিএল মেসেজ ডট, হ্যাঁ এটা না লিখলে আমার পেট খারাপ হয়ে যাবে, গ্রেট, আর কিছু দরকার নাই, এটা শুধু ওয়ার্ম আপ করলাম, ওয়ার্ম আপ। এবার আমরা এটাতে ক্লিক করে এটার আমরা চুজ ডাটা সোর্স, এখানে এসে ডাটা বেস একটাই আছে, এক্সকল ডাটা সোর্স ওয়ান হোক আর টেন হোক আমার কাছে যায় আসে, ওকে। এখানে আমরা নিউ কানেকশন, সার্ভারের নেম দিব, ডটই দিবেন সবাই, কারণ ডট দিলে আর এক পিসে থেকে আর এক পিসের নাম লেখা লাগতেছে না, খুব ইজি ব্যাপার। ধারে ডট দিলে তো যেই নামে দেওয়া থাকে, এই পিসি তোর ডেস্কটপ, কার ডেস্কটপ, তোর ডেস্কটপ, ওইটারই ইংলিশ তো ডট, বোঝা গেছে? ডট মানে হচ্ছে এই সার্ভার, এই পিসি অথবা লোকাল। এবার আমরা ডাটাবেসটা দিব ডিবি এইচটি ই কমার্স, ওকে, এই এই এই, হ্যাঁ নেক্সট। এখানে আমরা নাম দিব, হ্যাঁ এটা আজকেই দিয়ে দিলাম, কাহিনী শেষ, ওকে। এটা তো আমরা কী নিয়ে কাজ করবো, শিওর? এখন এখানে আমরা আইডি, নেম, ল্যাটিটিউড, লংটিটিউড, প্যারাম ওয়ান, মানে ওটা এক্সট্রা যদি আরও কিছু ডাটা লাগে, যেহেতু তখন আমরা সিটি আইডি, তাই না, সব সিলেক্ট করবো। অ্যাডভান্সে গমনপূর্বক আমরা জেনারেট ইনসার্ট ইউজ অপটিমিস্টিক, এই দুটাতে টিক দিব, ডিটেলস ভিউ, এবং আমরা নেক্সটে যাব,
টেস্ট কিউরিতে যাব, ও এমনি আনছে, কিন্তু আমার তো কাজ এখানে ইনসার্টেড। এবার এখানে এসে অ্যানাবল ইনসার্টিং দিব, দিছি ওকে, একদম একদম প্যাটার্ন এইভাবেই ফলো করতে হবে। তারপর আমরা এডিট ফিল্ডে যাব, এডিট ফিল্ডে গিয়া প্রথমে এইটাতে এসে লিঙ্কের বদল কি করে দিব, ওকে, আর বাকিগুলোকে আমি কনভার্ট করে দিতে পারি, এত কাহিনীর দরকার নেই তো। হেডার টেক্সট ঠিক করব, আলসেমি না করে, আলসে নয়সে ওটেরস বিকালে ল্যাটিচুড, একজন ডাক করে চলে গেছে, একটি ভাই কনভার্ট, বাতাস বের হয়ে গেল। সিটি আইডিতে লেখা থাকবে সিটি, ওকে, তাহলে এখানে সিটি লেখা থাকবে, আর কোনো ইস্যু নেই, এটা কনভার্ট করে দিলাম। আইডি কনভার্ট করিনি, বললাম কনভার্ট, ও ভিজিবল ফলস না ইনভিজিবল টুরু, কোনটা ইনভিজিবল নাই, ভিজিবল ফলস মানে ইনভিজিবল টুরু, একই কথা। যাই হোক, এগুলো দিয়ে আমার মেয়েগুলোকে বোকা বানাতে পারি, আপনাদের তো পারবো না, কারণ আপনারা আরও বোকা। তো এখানে এসে এটার প্রপার্টিজে গিয়ে আমরা রিড অনলি থেকে উঠাই দিয়ে কি দিব ভাইয়া, হয়ে গেল, হয় নাই, কারণ এই যে সিটি, এখানে সিটিতে টেক্সট বক্স হবে না, হবে না, বাকিগুলোতে আপাতত কোনো ঝামেলা নাই। সেক্ষেত্রে ধৈর্য ধরেন আমি এক এক করে দিই। সেক্ষেত্রে এই পর্যন্ত যারা পারবেন না অ্যাডভান্স আইতে, এই পর্যন্ত করলে এনাফ, বাকিটা আমি ঠিক করে দিতে পারবো, কিন্তু এই পর্যন্ত বারবার করাটা আমার জন্য ধৈর্যের পরীক্ষা, মেজাজ খারাপ হয়ে যাবে। এবার এইখানে এসে আমার বাকি কাজগুলো করতে হবে, তাহলে আমি এডিট টেমপ্লেটে যাব, তাই না? এডিট টেমপ্লেটে গিয়ে প্রথমে আমি কম্বোগুলো ঠিক করব। তো আমার ধারণা কম্বো আছে কোথায়, কোথায়, সিটিতে। তাহলে সিটিতে এসে আমি প্রথমে সিটির ইনসার্ট আইটেম টেমপ্লেট এটা আমি কেটে দিই, কেটে দিয়ে আমি এখানে একটা ড্রপ ডাউন লিস্ট নিই, এবং আমি আর একটা ড্রপ ডাউন লিস্ট নিই, এবং প্রথম ড্রপ ডাউন লিস্টের আগে, যেহেতু সিটির আগে আমার কান্ট্রি ভাষা লাগবে, হ্যাঁ, প্রথম ড্রপ ডাউন লিস্টের আগে আমি একটা লেভেল নিই, এই লেভেলে আমার নাম দেওয়ার দরকার নাই, এখানে আমি শুধু বলবো যে কান্ট্রি, বলছি পাক্কা, ওকে, তাহলে কান্ট্রি বলছি, এবং এই কম্বো বক্সের নাম আমি দিব ডিডিএল কান্ট্রি। তারপরে আমার লেভেল আসবে হচ্ছে সিটি, একটা লেভেল নেই সিটি, তো লেভেল যেহেতু অলরেডি আছে আর নেওয়ার দরকার নেই, এটাতে আর একটা ইন্টার চাপি, আর এইটার আগে এসে একটা ইন্টার চাপে এটা এখানে নিয়ে আসি, সিটি বামে আছে, তারপর লেভেল নিলে মানে ভালো হইতো, তাই না? মতিউর বলছে, আমি মতিউরের কথা শুনবো না, এটা হইতে পারে না, মতিউর যা বলবো আমি শুনবো, চেষ্টা করবো সেটা করা। গত ক্লাসে আমি একটা ভুল করছিলাম, যে এখানেও ড্রপ ডাউন লিস্টে আইটেম নিয়েছিলাম, সেটাতে একটা প্রবলেম হয়েছিল, তাই না? সেটা আগে দেখি প্রবলেম হয় কি না, ওইভাবেই করব। তাহলে এই কান্ট্রির ড্রপ ডাউন লিস্টে আবার ডাটা আসা লাগবে না ভাই, আসা লাগবে না? তাহলে থাম, এখানে থাকা অবস্থায় আমরা এখানে চুজ ডাটা সোর্স, এবং এখানে বলবো এসকিউএল ওয়ান তো ডিটেলস ভিউয়ের, নিউ ডাটা সোর্স, এবার এটার নাম আমরা দিব, মনে রাখবো এটার নাম দিব টু, তাহলে ওইটার সাথে মিলে যাবে, হায় হায় সর্বনাশ হয়ে যাবে। এবার মাইকন আছে, অতএব বাসায় গিয়েও পাওয়া যাবে। এবার আমরা এখানে নিব কি কাউন্টার আই, আর এটার অ্যাডভান্সে যাওয়ার কোনো দরকার নাই, টেস্ট কিউরি কাউন্টার নাই, কাউন্টার আই নাই, চলে আসছে, ওকে, কি আর করার। এখানে তাহলে ডিসপ্লে ফিল্ড নিব হচ্ছে নেম, এবং ওকে করব, কান্ট্রি লোডেড। এবার একটু কষ্ট করে আমি ডাটাবেসে যাব, যেহেতু আমরা দেখলাম কান্ট্রি নাই, এখানে তো ব্যাপারগুলো আমাকে বুঝতে হবে বা দেখতে হবে বা জানতে হবে বা দেখতে, এখানে হচ্ছে বাংলাদেশ, আর এটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়, এবং যেহেতু বিএনপি যে কোনো সময় চলে আসবে, এবং যেহেতু আমরা স্যান্ডউইচের ভিতরে, ওকে। এরপর আমরা একটু কষ্ট করে সিটিতে যাই, সিটিতে গিয়ে আবার এন্ট্রি দেই, কি আর করার, বারবার এন্ট্রি আমাকেই দেওয়া লাগতেছে, ঢাকা ওয়ান, আমারটা দাদা যে একটু আগে এসেছিল দাদাকে খাওয়াই দিয়েছি, না না ভরপুর খেয়ে দিয়েছি, টু পাকিস্তানের একটা দেই, না হলে বিপদে পড়ে যাব, ওরা বোম ফুটে দিতে পারে, ওরা খুব খারাপ, শ্রীলঙ্কার থাক না থাক। এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশন, সবাই বুঝতেছেন তো, এটা এর আগে একবার হয়েছে, দুঃখজনক ব্যাপার আবার হচ্ছে। এবার কান্ট্রির কি সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ হবে, দরকার নাই, কান্ট্রিতে শুধু অটো পোস্ট ব্যাক হবে, অ্যানাবল পোস্ট ব্যাক,
তাহলে কান্ট্রি চেঞ্জ হওয়ার সাথে সাথে পুরো পেজটা আবার সার্ভারে যাবে, আবার সিডির ডাটাগুলো নিয়ে আসবে। তাহলে এবার সিডির ডাটা লোড করতে হবে না ভাইয়া, সিডির ডাটা লোড করলে এটাতে কি করব, সোর্স ডাটা সোর্স ওটার নাম দিই নেই, যে ডিডিএল কান্ট্রি দিছি, হ্যাঁ এটা গত ক্লাসে ভুল করছিলাম, ডিডিএল সিডি। এবার সিডিতে এসে একটু খেয়াল করি, চুজ ডাটা সোর্স, এখানে এসে আমরা বলবো নিউ ডাটা সোর্স, এবং কোনোভাবেই ওয়ান দেওয়া যাবে না, টু দেওয়া যাবে না, অলরেডি আছে থ্রি, এভাবে মনে রাখতে হবে। যদি আপনি কনফিউজ থাকেন যে থ্রি দিব কি না, 30 দেন, 40 দে, 400 দে, সমস্যা কি? হ্যাঁ, অনলি মতিউর ইজ রিয়াল, কারণ সে বুঝছে, কারণ এইবার এসপি ডট শুরু থেকে সে আছে, ডেস্কটপের সে শুরু থেকে ছিল না, কপালটা ভালো বাচ্চা গেছে। এখানে এসে অ্যাডভান্স না, এখানে এসে হয়ার, হয়ারে এসে বলতে হবে কোন কলাম, কান্ট্রি আইডি কলাম ইকুয়াল টু কৈতন কন্ট্রোল তোন, মানে কন্ট্রোল থেকে কোন কন্ট্রোল, ডিডিএল কান্ট্রি থেকে, ডিফল্ট ভ্যালু জিরো, বা না দিলেন ফাঁকাই দিলেন ডিফল্ট ভ্যালু জিরো। এবার যখন আমি অ্যাড করব তখন সে বলবে কান্ট্রি আইডি ওই ডিডিএল কান্ট্রিতে যেটা সিলেক্ট আছে সেইটা থেকেই নেবে, তাহলে ওই কান্ট্রির সিটিগুলোই শুধু লোড হবে। ওকে, এবার আমরা নেক্সট দিতে পারি, টেস্ট কিউরি দিলে আমার কাছে কান্ট্রি আইডি চাবে, আমি দিয়ে দিব এক, ওকে দিব, টেস্ট পারপাস আমি এখানে পেয়ে গেছি। এবার এখানে আমি ফাইনিশ দিয়ে দিই, এবং ডিসপ্লে মেম্বার হবে নেম, ওকে দিয়ে দিই। এইটা খুব সুন্দর ঠিকঠাক কাজ করবে, কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু ডাটাবেজে ইনসার্ট হবে না, ডাটাবেজে ইনসার্ট হবে না। এখন তাহলে ডাটাবেজে কেন ইনসার্ট হবে না, কারণ সিডিটা ডাটাবেজের ফিল্ডের সাথে বাইন্ড করা না, টেক্সট বক্স যেটা ছিল যেটা আমি ডিলিট করে দিয়েছি ওইটা বাইন্ড করা ছিল, কিন্তু সিডির সাথে ডাটাবেজ তো বাইন্ড করা নাই কম্বোর সাথে, এই জন্য আমার একটু কষ্ট করে সোর্সে যাইতে হবে। সোর্সে গিয়ে বাইন্ড করে কেমনে সেরকম কিছু একটা শিখে নিতে হবে, বাইন্ড করে এইভাবে, আচ্ছা এটা জানার জন্য কোনো গুগল নাই, কোনো কোর্স নাই, অনেক খুঁজে বের করতে হবে, কপি করলাম। এবার আমি ড্রপ ডাউন লিস্টে যাই, ডিডিএল সিটি, তোরা তো আমাকে নিচে নামাবে, ডিডিএল সিটি, ডিডিএল সিটি ড্রপ ডাউন লিস্ট, তাই না, রান এট সার্ভার ডাটা সোর্স আইডি পরে, হ্যাঁ তাহলে সিলেক্টেড ঠিকই ভ্যালু ইকুয়াল টু টিস টুট, তাহলে এটা আমরা বাইন্ড করবো কার সাথে, সিটি আইডির সাথে। এবার একটা প্রবলেম হবে, বাট আমার ডাটাবেসটা ডাটাবেসে ইনসার্ট হবে, আমি চেষ্টা করব, কেউ রাজি নাই কিন্তু আমাকে তো চাকরি বাঁচানোর জন্য চেষ্টা করতেই হবে, চেষ্টা করি। এটা হলে এখানে অনেক ইস্যু আছে, কান্ট্রি বাইন্ড করবো কেন, কান্ট্রিকে লোকেশন টেবিলে আছে, লোকেশন টেবিলে সিটি আইডি আছে, আর ওই সিটিটাকে আনার জন্য সাজেশন হিসাবে আমরা কান্ট্রিটাকে এক্সট্রা আনছি, আমরা এক্সট্রা কাজ করার জন্য এই প্রবলেম। ওর সাথে আমার মোহাম্মদপুরে দেখা, আমি যেখানে আড্ডা মারি ওই জায়গায় বললাম চা খায় যা, না তাহলে চায়ের বিল দিয়ে যা, না আরে কেমন আজব লোক, খুব খারাপ লোক, কোনো ডিজাইন নাই কিচ্ছু নাই, বাংলাদেশের গুলো লোড হয়েছে, দাদাদেরকে দিব, ওকে একটা ইরর হয়েছে, তাই না, কি ইরর হয়েছে, কারণ ইনভ্যালিড ডাটা বাইন্ডিং মেথড সাচ অ্যাজ ইভাল এক্সপাথ অ্যান্ড বাইন্ড ক্যান অনলি বি ইউজ, থাম, ইভাল এক্সপাথ অ্যান্ড বাইন্ড তিনটাই বলছে, ক্যান অনলি বি ইউজড ইন দ্য কন্টেক্সট অফ এ ডাটা বাউন্ড কন্ট্রোল, ডাটা বাউন্ড কন্ট্রোলগুলোর সাথে ইয়ে করা যায়, তাহলে এগুলোর সাথে যা করছে, তার মানে এই ফিল্ডটা আমার ডাটা বাউন্ড ফিল্ড না, ডাটা বাউন্ড ফিল্ড না, তাহলে অন্য কোন ফিল্ডগুলো ডাটা বাউন্ড ফিল্ড, আমাকে এখানে এটা বের করতে হবে, কারণ আমি এটা সলভ করতে হবে, তো ওই জন্য প্রবলেম হয়েছে, আমি পালাইছি কদিন এইভাবে, তাই না। তাহলে আইটেম টেমপ্লেট, এই যে টেমপ্লেট ফিল্ড, সিটি শর্ট এক্সপ্রেশন, সিটি আইডি, সব তো ঠিক আছে, তাহলে অন্য ফিল্ডগুলোর সাথে আমি যদি একটু দেখি, ভাইয়া আপনারা রাগ করেন না, কিন্তু কত সুন্দর বোঝা যাচ্ছে, আজ এটা আমাকে খালি ইয়ে করে রাখছে, চার্জ চার্জ ইনসার্ট আইটেম টেমপ্লেট টেক্সট বক্স আইডিয়া, তো রান এট সার্ভার টেক্সট বাইন্ড টেক্সট বক্স, সবেতে ঠিক আছে, রান এট সার্ভার বাইন্ড, অন্য কোনো ইস্যু তো আমি দেখতেছি না, তাই না, অন্য কোনো ইস্যু দেখতেছি না, তাহলে এখানে সমস্যাটা কি, কান্ট্রি
কান্ট্রি নিয়ে তো আমার কাম নাই, এটা শুধু একটা লেভেল, জাস্ট একটা লেভেল। সিটি সিটি না, এখানে আমি কোনো ভুল করিনি। ড্রপডাউন ইজ ডিটেল সিটি সার্ভার সিলেক্টেড ভ্যালু, তাহলে ডাটা পয়েন্ট আইটেম সে একটা কাল্পনিক ইস্যু ধরছে। কি ধরছে কি ধরছে? কাল্পনিক ইস্যু যেহেতু ধরছে, আমিও কম না, আমি এটা বাদ দিয়ে দিব। দিব বাদ, অনেকে রাজি নাও থাকতে পারে, কিন্তু আমার কিছু করার নাই। ড্রপডাউন লিস্ট সিলেক্টেড ভ্যালু, আমি এইটা আপাতত আছে থাক, সিলেক্টেড ভ্যালু ডাটা পয়েন্ট আছে থাক, ডাটা সোর্স আইডি আমি এটা সলভ না করে আচ্ছা একটা কাজ করি। এটার কি সলিউশন? 20 মিনিট লাগা যাইতে পারে। থ্যাংক ইউ। ওয়াও 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 ওয়াও, আই এম ইমপ্রেসড। আজকে রাতে আমার ঘুম হবে না, কালকের ক্লাসগুলো আমি আজকেই ক্যান্সেল করে দিই, কারণ আমি তো জানি আজকে রাতে আমার ঘুম হবে না। তাহলে এটার এক্সট্রা যেগুলো নিয়েছিলাম ডাটা সোর্স, সেগুলো কেটে দিলাম, ডাটা সোর্স সোর্স দরকার নাই। তাহলে এসকিউএল ডাটা সোর্স আইডি 3, এই শয়তানেরও কোনো দরকার নেই। ও ড্রপডাউন লিস্ট ছিল থাক, ও এতিম হয়ে থাক, আমার কি? ও এতিম হয়ে থাক, ওর কোনো ডাটা সোর্স নাই, ও শুধু সিলেক্টেড ভ্যালু বাইন্ড আছে। এবার আমরা একবার রান করে দেখবো এটা হ্যাং করে কিনা, এই ব্যাপারটা আসলে ইম্পর্টেন্ট। কিন্তু আমি ভাবতেছি এটা দেখাইলে আপনারা আগ্রহ হারাই ফেলে, বিরক্ত হয়ে আমার নামে কমপ্লেন না করে বসেন। এমনি আপনাদের গত দিনের কমপ্লেনের কারণে আমার চাকরি বাসে তো অনেক কষ্ট হয়েছে, কোন রকম কপালের জোরে শুধু চাকরিটা পাচ্ছে। আল্লাহুম্মা খুনমা দেয় না, মতি উৎসব একাই খায়। তাহলে আমার ইরোর হচ্ছে না, আর যাই হোক ইরোর হচ্ছে না, কিন্তু ওকে যেহেতু ইরোর হচ্ছে না বাট লাফাচ্ছে সে। এখন এই লাফালাফিটার জন্য, ওই যে মনে আছে আপনার যখন ছোট ছিলেন প্রথম প্রথম আসছেন, আমার কথা বিশ্বাস করতেন না, আমার কথা শুনতেন না, তখন আমি আপনাদের রেডিও ডট নেটের কোড করাইতাম জোর করে করে। তাহলে এই যখন পেজ লোড হবে, পেজ যখন লোড হবে তখন আমার খুঁজতে হবে, কি খুঁজতে হবে, কোন কান্ট্রি সিলেক্ট করছে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে বলতে হবে ইন্ট সিইও ইউএনটিআরওয়াই কান্ট্রি আইডি ইকুয়াল টু কত নিব, এটা আমাকে নিতে হবে ট্রায়ের মধ্যে, কারণ ওইখানে কান্ট্রি আইডি যে থাকবে এমন কোনো কথা নাই, এমন কোনো কথা নাই, এমন কোনো কান্ট্রি আইডি ইকুয়াল টু 1। ব আমি যে 4-5 বার রিপিট করি তখন তো আমার বিরক্ত লাগে না, তোদের একবার বলতে পেস্টিজে লাগে, এক্সেপশন ধরার টাইম নাই, নো টাইম ফর এক্সেপশন। কোন একটা মুভি ছিল না, নো টাইম ফর এ ওল্ড পিপল, এখানে কোন কান্ট্রি আইডি সিলেক্ট করছে এটা আমাকে ধরতে হবে। ধরতে গেলে আমাকে লিখতে হবে কনভার্ট, কেউ ফিট লাগলে আমি দায়ী নই, টু ইন্ট 32, কেউ যদি মাথা ঘুরে পড়ে যায় তার জন্য আমি দায়ী নই। কাকে কনভার্ট করবো? ডিভি ডিটেলস, সরি ডিভি লোকেশন ডট ফাইন্ড কন্ট্রোল, কোন কন্ট্রোল ফাইন্ড করবো? ডিডিএল কান্ট্রি, এটাকে ফাইন্ড করে খুঁজে পেলে কি নামে খুঁজবো ভাইয়া, কি নামে খুঁজবো? আচ্ছা তোরা কথা কবি না, আমিও ব্র্যাকেট দিব। এই এইটাকে আমরা খুঁজবো হচ্ছে ঠিস ঠিস ড্রপ ডাউন লিস্ট, কারণ যে ডিটেল কান্ট্রিতে আমি যেটাকে বলবো ওটাকে আমাকে ড্রপ ডাউন লিস্টটা কনভার্ট করতে হবে না, করতে হবে কি না? তাহলে ড্রপ ডাউন লিস্টে কনভার্ট করে এইখানে আমি বলবো ডট সিলেক্টেড ভ্যালু। তাহলে ডিটেলস ভিউয়ের ভিতর যেটার নাম ড্রপ ডাউন কান্ট্রি, ডিটেল কান্ট্রি, সেটাকে খুঁজে বের করে এক লাইনে ওটার ভ্যালু কান্ট্রি আইডিতে নিয়ে নিছি। পাইলে পাবেন, না পেলে হ্যাং করবে, আমার কি হ্যাং করবে না, আমি যেহেতু ট্রায়ের ভিতর দিছি। এবার কান্ট্রি আইডি পাইছি না, এবার আমি তো রেডিও ডাটনেট জানি আর আমি তো ক্লাস ক্লাস ইউজ করবো না, কারণ আমার তো এমনিতেই কাজ হচ্ছে, সব ক্লাস নিয়ে আসার আমার দরকার আছে? আমি শুধু অল্প অল্প এডিও ডটনেটের কোড, তাহলে এখন অল্প অল্প এডিও ডটনেটের কোডের জন্য আমার লাগবে হচ্ছে এসকিউএল কমান্ড। এসকিউএল কমান্ড সিএমডি, বসে থাকি হলুদ বাতি, কিসের লাল বাতি, তোর লাল বাতি জ্বলছে জন্য? ইকুয়াল টু নিউ এসকিউএল কমান্ড, মনে পড়ে? তার আগে এসকিউএল কমান্ডের আগে কি না লাগে মনে যদি পড়ে, হ্যাঁ এসকিউএল কানেকশন, সেটা তো আগে বললি না শয়তান, সব তো আমার মনে করা লাগে। সিএন ইকুয়াল টু নিউ এসকিউএল কানেকশন, এখানে কানেকশন ইনস্টল লাগবে না, বেটা লাগবে না, ওয়েব ডট কনফিগার আছে না,
তাহলে ওয়েব ডট কনফিগার, কনফিগারেশন ফাইলে ওই কানেকশন, মাইকন 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 নিয়ে আসবো। তাহলে এখানে আমরা বলবো কনফিগারেশন ম্যানেজার, কনফিগারেশন ওদাল্লা আসে না, হ হ হ সিস্টেম ডট কনফিগারেশন ডট এই যে সিস্টেম ডট কনফিগারেশন ডট কনফিগারেশন ম্যানেজার ডট কানেকশন স্ট্রিংস, এবং এইখানে আমি আমার নাম দিব হাইকন, যেইভাবে আছে সেইভাবেই ডট কানেকশন স্ট্রিং বলে দিলে ওয়েব ডট কনফিগার কানেকশন স্ট্রিংই চলে আসবে, আসছে। তারপর আমার যেটা করতে হবে সিএম ডট উইপেন, আরে সব ট্রাই এক ট্রাই গণ ট্রাই গণ ট্রাই হ তুরে কামরায় মশা না এত মানুষ থাকতে। কমান্ড টেক্সট কি হবে ভাইয়া? তারপর from স্পেস কই পাবো, আমি তো উঠতে পারি না। তারপরে কি জানো বলে কি জানো বলবে? এই যে এই জায়গায় আটকে যেতাম, এটা এইভাবে ছাপতে হইতো যদি আপনাদের কোর্স শুধু এসপি ডট নেট হইতো, কারণ এটা আন্ডার চার্জ শিখাই দেন শিখাই নেই, কিছু একটা লামসাম বুঝে এটা এই হয় ওই হয় বলে আমাকে পার হয়ে যাওয়া লাগতো। এখন এখানে কি হবে? ভালো হয়েছে না? আপনি এখন কোথাও আটকাবেন না, যদি প্র্যাকটিস করেন ঠিকঠাক ভাবে আপনি একটা না একটা বুদ্ধি বের করতে পারবেন, আটকাবেন না। হয়তো আপনার বুদ্ধিটা ভুল, আরো ভালোভাবে করা যেতে পারতো, কিন্তু তার চেয়ে জরুরি কাজটা কমপ্লিট করা। কাজ কমপ্লিট না করলে কে আপনাকে পেমেন্ট দিবে, তাই না? আপনার ব্রেনের দাম কতটুকু, নলেজের দাম কতটুকু, যতটুকু আপনাকে কাস্টমার দেয়, কাস্টমার যেটুকু দাম দেয় সেটাই আপনার নলেজ। এখন আপনি বুয়েট পাস ইনকাম করেন 20,000 টাকা, লাভ আছে ওই বুয়েট পাসে? ওকে, বেশি বলে ফেলছি। সিএমডি ডট এক্সিকিউট নন কিউরি হবে না, কারণ আমার নিতে হবে এসকিউএল ডাটা অ্যাডাপ্টার ডিএ ইকুয়াল টু নিউ এসকিউএল ডাটা অ্যাডাপ্টার, এবং তারপরে আমাকে এই ডাটা অ্যাডাপ্টারে বলতে হবে সিএমডি। তারপরে আমাকে নিতে হবে ডাটা সেট, এগুলো যারা বুঝতে পারতেছে না তার জন্য আমি দায়ী নই। ডাটা সেট ডিএস ইকুয়াল টু নিউ ডাটা সেট, কোনো ডাটা সেট বানান ভুল করে নেই, কোনো বানান ভুল করে নেই, আমি অস্বীকার করি। এবার আমি বলবো ডিএ ডট ফিল, কাকে ফিল করবে? ডাটা সেটকে, তাই না? এইবার আমার যেটা করতে হবে কি করতে হবে, ধরেন ড্রপ ডাউন লিস্ট ডিডিএল সিটি ইকুয়াল টু ডিভি লোকেশন ডট ফাইন্ড কন্ট্রোল। তার আগে আমার এখানে বলতে হবে সিএন ডট ক্লোজ, কারণ এখানে তার অনেক বেশি ডাটা অ্যাক্সেস লেয়ারের কোড লিখতেছি না। তাহলে এখানে কাকে ফাইন্ড করবো ভাইয়া? বোঝা গেছে? ওকে, এটা ফাইন্ড করলে তো হচ্ছে না, এটাকে আবার ক্যাস্ট করতে হবে, মানে আনবক্স করতে হবে, ড্রপডাউন লিস্টে ক্যাস্ট করতে হবে, তাই না? ওকে, এবার আমরা কি বলবো সুন্দর করে, ডিডিএল সিটি ডট ডাটা সোর্স ইকুয়াল টু কি হবে? জি জি, এইভাবে আমরা ডিটেলস ভিউ যা খুশি কোডে যা খুশি খুঁজে বের করে যেটার সাথে যেটা খুশি বাইর করে তামা তামা করতে পারবো, কিন্তু ওইভাবে লিমিটেশন একটা জায়গায় আটকে যাবে, ঠিক আছে? এখন ওইখানে সফটওয়্যার কীভাবে হয়তো দূর ভাই সিটি দেন তো, আপনার আবার কান্ট্রি আনার দরকার কি? কিন্তু ওইভাবে তো হয় না ভাই, আমরা অ্যাকুরেট যতটা পারি পারি, অনেক দূর আমরা পারবই না, বাট যতদূর পারি আমাদের তো শিখতে হবে। তাহলে ডিটেলস সিটি ডট ডাটা টেক্সট ফিল্ড, ডাটা টেক্সট ফিল্ড ইকুয়াল টু হবে আইডি, তারপরে ডিটেলস সিটি ডট ডাটা ভ্যালু ফিল্ড। যারা ডেস্কটপ মনোযোগ দিয়ে করেনি তারা তো এগুলো কেন আনে কি জন্য আনে বুঝবে না, তাহলে চিনি না। তারপর হচ্ছে ডিডিএল সিটি ডট টাটা বাইন্ড, না না মাইনাস ওয়ান এখানে কাজ করবে না। ওকে, হ্যাঁ ভালো বুদ্ধি, আমি এরপরে কোশ্চেন আমি টেবিলই নিব, কথা দিচ্ছে তোকে। এবার রান করি, তাহলে পেজটা বারবার যখন লোড হবে রান করবো।
আসবে। অনেক বুদ্ধি আছে কিন্তু আপাতত এটা সলভ করি, আরো অনেক ইস্যু আছে, আমি তো একটা শুধু করে দিচ্ছি, এটা দিয়ে চেষ্টা করতে অনেকের হবে হবে না, তাহলে কিছুই আসে নাই, কারণ পেজটা লোড হয়েছে বাংলাদেশে কিছুই পায় নাই, এটা একটা কিন্তু সমস্যা, যেভাবে হয়েছিলাম সেভাবে হইল না। এবার যদি ইন্ডিয়া দিই আসে নাই, তারপরে পাকিস্তান দিই আসে নাই। না এটা না কোথাও এরর হচ্ছে বুঝছেন, আমাকে একটু দেখতে হবে, রাগ করেন না, তাহলে এটা সলিউশন করতে গেলে এটা একটু টাফ ব্যাপার। আমার এর আগের ক্লাসে আমি এরকম পরে তো ওরা চাইছিল আমাকে বের করে দিতে, পরে কেন পারে গেছি, এই যে প্রথমে একবার আসে তাই না, তাহলে এ ফাইভ যদি চাপি, ওহ এ ফাইভ কেন চাপলাম, আচ্ছা আবার এফ টেন কান্ট্রি আইডিতে বাদ দুই পাইছে, তার মানে আমার লজিকটা কাজ করছে, কান্ট্রি আইডিতে দুই পাইছে, আইডি নেম ফ্রম সিটি হোয়ার কান্ট্রি আইডি এটা দেন কান্ট্রি, মানে সব কিন্তু প্রপারলি কাজ করছে। হ্যাঁ টাটা সেটটাতে যদি দেখি এই যে টেবিল কাউন্ট এক, মানে একটা টেবিল আসছে, খেয়াল করছেন, এই দূর চলে গেল কে যেন ইয়া ফুফা দিছে, টেবিলস রেজাল্ট ভিউ একটু এক্সপ্যান্ড করো বাবা, এই যে কলম দুইটা আসছে, আইডি নেম রো কই, রো দুইটা আসছে, তাহলে এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে, এখানে কোনো একটা ঝামেলা হচ্ছে, পাবে রেফারেন্স টাইপ না, চলে গেল রাগ করে, এগুলো খুব ঝামেলার কাজ বুঝছেন, খুব ঝামেলার কাজ, কিন্তু একবার সলভ হলে আবার ভাল লাগে, একবার দেখি শুধু, এটা তো আটকে গেলে এটা তাহলে এইভাবেই হয়, কিন্তু কোনো একটা কারণে এই স্টেবলটা বাইন্ড হচ্ছে না, ডাটা বাইন্ড হচ্ছে না, সেটা শুধু আমি করাইতে পারতেছি না, আর কোনো ইস্যু নেই, লিস্ট বক্স তো ডাটা বাইন্ড করাটা খুব জরুরি, মানে ডিটেলস ভিউ তো, আর ওয়েবে ডাটা বাইন্ড ছাড়া কোনো স্টেবল বাইন্ড হয় না, কোনো কারণে ডাটা বাইন্ড ফাংশনটা কাজ করতেছে না, তাহলে ডাটা তো আসতেছে কিন্তু এখানে কিছু হচ্ছে না, এটা আমার একটু দেখতে হবে, এটা আমার কাছে মানে এক্সেপশন আনইউজুয়াল, এটা না হওয়ার কোনো কারণ দেখতেছি না, তবে আমি হয়তো কোনো সিলি একটা মিস্টেক করছি, কোনো একটা সিলি মিস্টেক করছি, না ইরোত তো দিচ্ছে না রে বাপ, ইরোত দিলে তো আমি বাসে যেতাম, দাঁড়ান এখানে আর একটা কাজ করি, এটা আছে থাক, ফর ইস আচ্ছা ফর
int I equal to 0, I less than ds dot tables 0 dot rows dot count I plus plus. তাহলে আমি এখানে বলি ডিডিএল সিটি ডট আইটেমস ডট অ্যাড, একদিকটা ভালো হয়েছে। এখানে আমরা বলি যে নিউ লিস্ট আইটেম, তাহলে প্রথমে হচ্ছে টেক্সটার ভ্যালু। তাহলে প্রথমে টেক্সট লেখা থাকলে আমার থাকবে হচ্ছে ডিএস ডট টেবিলস জিরো, তাই না, ডট রোজ, একটু কঠিন হয়ে গেল, আই ডট আইটেম অ্যারে, কত নম্বর আইটেম, জিরো নাম্বার আইটেম, কারণ জিরোতে আইডিটা থাকে, কিন্তু এখানে জিরো না, ওয়ান। তাহলে এখানে ডট টু স্ট্রিং, ওকে। রে ভাই রে, ডটের তো মারামারি, উড়াউড়ি কী যে অবস্থা আল্লাহ জানে। এবার আগেরটাই কপি করি, আমাকে ভুল বুঝবেন না আশা করি, কন্ট্রোল সি, আগেরটা কপি করে এখানে পেস্ট করে, আমাকে তো কাজটা না করলে তো আমি আগাইতে পারতেছিলাম। এবং এখানে জিরো মানে আইডিটা থাকবে ভ্যালু হিসেবে। তাহলে ড্রপডাউন লিস্টে প্রত্যেকবার লুক ঘুরবে আর আইটেম একটা একটা করে অ্যাড হবে, এইটাতে আর ডাটা বাইন্ড লাগবে না। তো এবার রান করে দেখি, যদি এবার না পায় তাহলে রেফারেন্সিংয়ের কোনো একটা প্রবলেম, আমাকে নেক্সট ক্লাসে দেখাইতে হবে, কারণ মাঝখানে এই জিনিসটা আমাকে একটু দেখতে হবে আধা ঘন্টা, আবার দুই মিনিটও হইতে পারে, আবার আধা ঘন্টা লাগতে পারে, আবার দুই ঘন্টাও লাগতে পারে, কিন্তু এটাকে আমি লেট ইট গো, কোনো রকম এটাকে আমি পার করতে চাচ্ছি, পার করা যাবে না ভাইয়া, কারণ ওইখানে বাইন্ড, ওইটা দিলে তো বাইন্ডই রদ ধরবে, ওটাকে আমি বাদ দিতে পারবো না। তাহলে এবার আমার এটা কাজ করছে, তার মানে যে ডাটা বাইন্ড ওইটাতে কোনো একটা প্রবলেম হয়েছে, যাই হোক, জেনে হয় আমি প্রবলেমটা আপাতত সলভ করছি, এটা সলিউশন ঠিক আছে, আমি র কোড জানি ওই জন্য আমি সলিউশন করছি, আদারওয়াইজ আমারও মনটা খুঁতখুত করতেছে যে এক্সাক্ট সলিউশনটা কি। তো এটা আপাতত আমি আমি পরে দেখাই দিব, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, ইন্ডিয়া দিলে এই, তাই না ব্যাপারটা। এখন কথা হচ্ছে এবার প্রত্যেকবার যে ডাটা চেঞ্জ করবো এটা কি এইভাবে লাভ হবে, ও আচ্ছা, দেখি আরো লাফা আরো লাফা আরো লাফা, তাহলে আজীবন ধরে গেলে রেফারেন্সটা জি স্টুডেন্টের কারণে ভ্যালুগুলো থাকতেছে, আগরগুলোর সাথে অ্যাড হচ্ছে। আচ্ছা, এটা দুইভাবে প্রোটেক্ট করা যেতে পারে, একটা হচ্ছে পেজটা যদি পোস্ট ব্যাক না হয় তাহলে এই কাজটা করবে, ঠিক আছে, আর আসলে এই কাজটা আমার এই জায়গায় করা উচিত হয় নাই, বলবেন না তো কাউকে, আর বললে বলেন, অসুবিধা নাই, আমার কোনো শত্রু নাই, যারা শত্রু আছে তারা পারমাণবিক অস্ত্র নিয়ে আমার সাথে পারবে না। তাহলে এখানে আমাদের শুরুটা একদম এক্স্যাক্টলি আসি, এখানে আমার এই যে এডিট টেমপ্লেটে আসি, আসলে কাজটা লোডে করা উচিত হয় নাই, আবার বলবো কাজটা লোডে করা কোনোভাবেই উচিত হয় নাই। সেক্ষেত্রে আমি এডিট টেমপ্লেটে যাব এবং আমরা ওই কলামটাতে যাব, কোন কলামটা, ওই কলামটা, কোন কলামটা, সিটি, ওয়াল্লাহ কই গেল, ও মাই গড, সিটি কলামে এসে কান্ট্রি দিব, ডাবল ক্লিক দিব, ডাবল ক্লিক, এই যে কান্ট্রি ডট সিলেক্ট ইন্ডেক্স সেন্স, এইখানে এসে আমরা কোডটা করব, ঠিক আছে, এটা আসলে লোডে না, যখন কান্ট্রি সিলেক্ট ইন্ডেক্স সেন্স হবে তখন এই কোডটা হবে, ঠিক আছে। এখন এখানে প্রবলেম হচ্ছে কি বলবো, প্রথমবার তো আর কান্ট্রি সিলেক্ট ইন্ডেক্স সেন্স হবে না, ওই জন্য প্রথমবার কোনো আইটেম আসবে না, প্রথমবার যেহেতু সিলেক্ট ইন্ডেক্স সেন্স হবে না প্রথমবার কোনো আইটেম আসবে না, তাহলে উচিত এইটা করা, কিন্তু এইটা করলে উচিত কাজ করে যদি আমার ক্ষতি হয় আমি কেন উচিত কাজ করবো, আমি সব ডিসকাস করতেছি শেখানোর জন্য, আলটিমেটলি একটা রেজাল্ট বের হচ্ছে আমরা কোনটাতে কাজ করব। আর আপনারা যদি চান কোনটা এক্সাক্ট পাথ ওইটা বলেন তাড়াতাড়ি হয়, তাহলে আমি সেটাতেও যাইতে পারি, লাখ টাকার কোশ্চেন হচ্ছে আপনারা কি চান, আপনাদের সাইতে কোনো সমস্যা নেই, এই যে প্রথমবার কোনো আইটেম আসে নাই, ইউজারকে অ্যাটলিস্ট একবার ইন্ডিয়া দিয়ে দেন আবার বাংলাদেশ দিলে সে বাংলাদেশ পাবে এবং সেখানেও রিপিট হচ্ছে, তাহলে রিপিট যেহেতু আমি অ্যাভয়েড করতেই পারতেছি না, তাহলে আমি এটা আবার কাট করি, আশা করি আপনারা ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সব আপনাদের জন্য লোডেই যাব। কিন্তু এখানে এসে আমরা বলবো ইফ, যদি পেজ ডট ইজ পোস্ট ব্যাক হয়, মানে পেজটা যদি একবার ঘুরে আসে তাহলে কাজ করবে, ঘুরে যদি না আসে
যেহেতু ট্রাই, এরপর আর ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, কারণ এর পরের ব্লকটাকে সে পেয়ে যাবে। তবে আমরা এখানে বলবো ইফ পেজ ডট ইজ পোস্ট ব্যাক যদি হয়ে থাকে তাহলে আজ এটা কাজ করার দরকার নেই, তো এখান থেকে রিটার্ন হও, নিজের কাজগুলো করার দরকার নেই পেজ যদি পিজ হয়। আর পোস্ট ব্যাক যদি না হয় তাহলে সে এগুলো কাজ করবে, অসুবিধার তো কিছু নাই। তারপরেও কোনো কারণে আইটেম রিপিটেশন বন্ধ মনে হয় হবে, আমার ধারণা ও হবে না, এটা তো কাজই হবে না, কারণ দ্বিতীয় দ্বিতীয়বার তো আর লোড হবে না, দ্বিতীয় দ্বিতীয়বার আর লোড হবে না, এটা তো কাজ হবে না, কাজ হবে না। এখানে যেটা করতে হবে বলবো, এই যে ডিটেল সিটি কই নিলাম, এটা নিলাম না, নেওয়ার পরেই ডিটেল সিটিতে আইটেম ভরার আগে আপনাকে বলতে হবে ডিটেল সিটি ডট আইটেমস, মানে যা আইটেম আছে ডট ক্লিয়ার, আর ঝামেলা না করি শেষ। তাহলে প্রত্যেকবার আগের আইটেম ক্লিয়ার হবে এবং নতুন আইটেম লোড হবে। এখন এটা হয়েছে 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 এবার এখানে এসে আবার এডিট টেমপ্লেটে যাই। এখন এগুলা সিটি কান্ট্রির জন্য চেঞ্জ করার জন্য পুরো পেজ লাফাচ্ছে, সার্ভারে যাচ্ছে, আবার আসতেছে, এটা একটা যন্ত্রণার ব্যাপার না? ওকে, এটা যদি যন্ত্রণার ব্যাপার হয় তাহলে আমার সলিউশন এক্সপ্লোরারে আমি একটা ইমেজ নামে ফোল্ডার নেই, কি নামে জানলে আমার ডিজাইনের জন্য যে ইমেজগুলো ইউজ করতেছি, যেগুলো ডিজাইন সিএসএস এইচটিএমএল এর জন্য ইউজ করতেছি, এই ফোল্ডারগুলোর ছোট হাতের লেখা, যেমন ফন্ট ইমেজ, আর যেটা ডাইনামিক কাজের জন্য ইউজ করতেছি এগুলোর লেখা বড় হাতের। যাই হোক, ইমেজ লিখলাম, রাইট ক্লিক করে এখানে আমি অ্যাড দিলাম এক্সিস্টিং টিং 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 আইটেম, এবং এখানে এসে আমি আমার দিস পিসি মানে এই পিসি ট্রেনিং, এবং এখানে টেস্টেড আইকন নামে আমার একটা ফোল্ডার আছে, যেটা আরও পরে আমি এগুলো সব আপনাদের দিয়ে দিব, এখন দিব না, স্পেশাল এটাকে অ্যাড করি। কেন অ্যাড করলাম আমি জানলি না, তাহলে সেক্ষেত্রে এখানে কান্ট্রি বা সিটি এগুলোর উপরে এজ এ কান্ট্রির এখানে আমরা আমাদের টুল বক্স থেকে খুঁজবো কি অ্যাজাক্স এক্সটেনশন পাইছি, স্ক্রিপ্ট ম্যানেজার নেওয়া লাগবে না, কারণ মাস্টার পেজেই নেওয়া আছে। এগুলো কিন্তু খুচরা খুচরা আমি আপনাদের দেখাইছি, আজকে পুরো ব্যাপারটা একটা সামারি হচ্ছে, নেক্সট টাইম আসে এগুলো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এখানে আমরা নিব হচ্ছে আপডেট প্যানেল, নিলাম। এবার আপডেট প্যানেলের ভিতরে এই যে কান্ট্রি থেকে শুরু করে শিফট চেপে অ্যারো চেপে খুব কষ্ট করে হ্যাঁ 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 ইয়েস এই এগুলোকে আমরা ক্যাটাশ করি, ক্যাটাশ করে আপডেট প্যানেলের ভিতর পেস্ট করি, বোঝা গেছে? ওকে, এবার আপডেট প্যানেলের উপরেও তো আমার কিছু লেখা থাকা লাগে, আপডেট প্যানেলের বাইরে যাচ্ছে না, এই যে আপডেট প্যানেলের বাইরে যাচ্ছে না যাচ্ছে না, তাহলে আমরা কিসে যাব? সোর্সে যাব, সোর্সে কে আপডেট প্যানেল যেখানে আছে এর উপরে এসে এ এরকম লিখে দেই, গান গাই এ, তারপর এখানে আসি, এটাতে আবার এডিট টেমপ্লেটে যাই। একটু কষ্টকর মনে হচ্ছে কিন্তু চার পাঁচবার প্র্যাকটিস করার পর কথা দিচ্ছে প্রাণ, এটা আরও কঠিন মনে হবে। তাহলে এ যেখানে লেখা আছে ক্যাটাশ 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 ক্যাটাশ, এই অবস্থায় আপডেট প্রোগ্রেস নেই, আসছে উপরে। এবার আমরা সলিউশন এক্সপ্লোরারে যাই, স্পেশাল ইমেজটা নিয়ে এসে এই আপডেট প্রোগ্রেসের ভিতরে পেস্ট করে দিই, ওকে করে দিই, আর কিচ্ছু দরকার নেই, ঠিক আছে, আর কিচ্ছু দরকার নেই। এবং এখানে আমরা কি করব, ইন টেমপ্লেট এডিটিং দিব, রান করব, কেউ রাজি নাই, ওকে। এর চেয়ে আমাদের ফিল্ডিল নিয়ে কাজ করাই ভালো ছিল, তাই না? নিজে নিজে কোড করতাম, ইচ্ছা মতো কোড করতাম, ওইটাই ভালো। কিন্তু এখানে একটা কমন টেমপ্লেট তো সব কিছু একটার মধ্যে নিব, বুঝবে না কেন, ভিতরে যেয়াই বুঝবে, তাহলে সব ঠিক আছে। এবং ইন্ডিকেটার, ও বাবা এটুক যায় তো এমন লাফাচ্ছে, আমি প্রোগ্রেসই দেখতে পাচ্ছি না, খেয়াল করছেন? একটু আগে কিন্তু লাফাচ্ছিল পেজ, কিন্তু এখন এত তাড়াতাড়ি আসতেছে, কারণ পুরো পেজ তো যাচ্ছে না, শুধু ওইটুক যাচ্ছে, পারফরমেন্সটাও বাড়ছে। এটা ডেস্কটপ সফটওয়্যারের মতোই আমি আবহাওয়াটা করে ফেললাম, এখন সব কথা শেষ কথা, ইনসার্ট হবে না তো দেখি, এটাই ফাইনাল। তাহলে লোকেশন ঠিক আছে, লোকেশন আমরা দিব হচ্ছে পান্তপথ সিগন্যাল, সিঙ্গেল বলে রিক্সাওয়ালা, তাই না? সিগন্যাল বানান কি হবে, আচ্ছা সিঙ্গেলে দেই, আমি তো রিক্সাওয়ালার কাছেই শুনি, ল্যাটিটিউড লংটিটিউড প্যারামিটার ওয়ান হচ্ছে টি টিউ টু টি, এটা আর চার্জ, এইখানে চার্জ হচ্ছে 50 টাকা, এখানে ডেলিভারি দিতে আমরা 50 টাকা নিব, হ্যাঁ, এটা বাংলাদেশ কান্ট্রির মধ্যে এবং ঢাকা ছিড়ির মধ্যে। এবং ভাইয়া হ্যাঁ ভাই, আমরা এখন ইনসার্ট দিব, বড় ভাই ইনসার্ট দিব, আপুদেরকে একটু জিজ্ঞেস করেন, অত কথাই বলে না, ওদের যদি মনে কোনো কষ্ট থাকে চাপা ক্ষোভ তার কারণে আবার এখানে এরোধ ধরবে,
আমি চাচ্ছি না, লোকেশন এডিট, এত কষ্টের ফল লোকেশনটা এডিট। এনিহাও এনিহাও আমি লোকেশনটা আনতে পারছি, তাই না? এইটাই ইনসার্টটা করব, যদি দুই দিন সময় লাগে করব, কষ্ট করতে তো আমাদের কোনো সমস্যা নেই আছে। এবার আমরা লোকেশনের বাচ্চা চার কোনার চাইজে লোকেশন, এখানে সে তো কিচ্ছু নাই, এখন এখানে দেখতে হবে সিটি কান্ট্রি সহ। এইটা আমি বেশি প্যাসাল না পেরে আরও বেশি প্যাসাল পেরে আপনাদের সলভ করে দিচ্ছি। তাহলে লোকেশনে আসি, নিউ লোকেশন ঠিস একটা ইন্টার, এবং এখানে আমরা ডাটা গ্রিড ভিউ নেব, কষ্ট রাখেন না। এটা গ্রিড ভিউর নাম দেবো আমরা হচ্ছে গ্রিড ভিউ, জিভি, ডিভি ছিল ওইটা, ডিভি লটারি, আর এটা জিভি, জিভি লোকেশন। এইভাবে নামটা দিতে আমরা কোনো কাল্পনা করবো না, ডিজাইন করতেছি না, এই কারণে মন খারাপ করেন না। এখানে আমরা এসে কী বলবো কী বলবো, আই ফরগট ইট, আই এম লুজিং মাই মেমোরি, লুজিং মাই মাইন্ড, লুজিং মাই প্যাশেন্ট, লোকেশন, তাই না? এতে সলভে, এতে সলভে না, এসপিসি বাই এ কাস্টম এসপিএল স্টেটমেন্ট, এতে সলভে না। পরবর্তীতে এডিট ডিলিটের লিঙ্ক করতে হবে, এই জন্যই ইনলাইন গ্রিড ভিউতে এডিট ডিলিট আমি করতে চাই না, বলছি যে আর একটা পেজ লাগবেই, ডিলিট এই পেজে হোক এডিট লাগবেই। দেখ সেটা নেক্সট মাসে, আপাতত এসপিসি বাই গিয়ে কিউরি বিল্ডার ওখানে অত ঝামেলা না করে আমি এখানে ভাই বলি যে সিলেক্ট লোকেশন এল ডট আইডি, এল ডট নেম, এল ডট অত বানান, তারপর ডালিম ধরবে ভুল, লোকেশন নেই, কই লোকেশন, ব্যাড, তারপরে সিটি নেই, লোকেশনের সাথে সিটি জয়েন হবে, তারপর কান্ট্রি নেই, কারণ সিটির সাথে আবার কান্ট্রি যোগ হবে, এটা তো পিচ্ছি কারে ব্যাটা আইডি কার্ড। থ্যাংক ইউ, লোকেশনের আইডি নিব, নেম নিব, ল্যাটিচিউড নিব, প্যারামোয়ার নিব, চার্জ নিব, সিটি আইডি না নিয়ে সিটি থেকে ভাই নেম নিব, এবং একইভাবে ক্যান্ডি থেকে আইডি না নিয়ে ক্যান্ডির নেমটা নিব, এবং নিচে সে কিউরিটাতে আমরা ইনার জয়েন, হ্যাঁ তুমি ইনার লেখো লেখো, আমি কেউ কম চালাক নাকি, লেফট জয়েন, ওকে। এবং এটার সাথে আরও একটা লেফট জয়েন, এই যে এইটা, হ্যাঁ ও লিখলে হয়েছে আমি কি কম্পারি, লেফট জয়েন। তাহলে আইডি, লোকেশন ডট নেম, লোকেশন ডট ল্যাটিটিউড, লোকেশন ডট লংটিটিউড, হ্যাঁ প্যারামোয়ান, সার্চ, সিটি ডট নেম অ্যাট এক্সপিআর ওয়ান, তার বদল এখানে যে সিটি হবে আমরা সবাই বুঝছি, এবং কান্ট্রি ডট নেম ইএক্সপিআর মানে এক্সপ্রেশন টু, এবং এটাকে অ্যাজ কান্ট্রি, সবাই বুঝছি না? বুঝলে বুঝছি, বুঝলে বুঝছি, বুঝতেই হবে, না বুঝলে নাই, ওকে। এবার আমরা নেক্সটে যাই, টেস্ট কিউরিতে যাই, ঠিস 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 সব ঠিক আছে। এবার ফিনিশে যাই, ফিনিশে গিয়ে আমরা বলি অ্যানালবল পেজিং, আর পেজের সাইজ আমরা করে দেবো 150, বাই টেবল থাকে 10, থাক আমরা গরিব আমাদের ডাটা কম, 10টায় থাক ওটাই ভালো। অ্যানাবল পেজিং, অ্যানাবল শর্টিং আমরা দিতে পারি, কারণ উপরে কলামের ইয়ে করে এ টু জেড, জেড টু এ, অ্যাসেন্ডিং জেড সে সাজাইতে পারবে, অ্যানাবল সিলেকশনের দরকার নেই, কোনো দরকার নেই। তারপর আমরা জানি কী করব, এই যে আইডি, হেডার টেক্সট চেঞ্জ করব, আর কী করব, এটার ভাইজিবল ফলস, তারপরে এটা কনভার্ট, নেম কী করব, নেম কনভার্ট, একটু একটু আপনাদের ধৈর্যচ্যুতি ঘটতেছে আমি জানি, আমি অনেক কষ্ট দিচ্ছি আপনাদেরকে, কিন্তু কী আর করার, বুঝছেন, শিখাইতে তো হবে, অ্যাটলিস্ট আমার চাকরিটা বাঁচানোর জন্য আপনারা একটু ধৈর্য করে বসে থাকেন, ওকে। এই কনভার্ট করি নাই, না না তো ধমকদার কী আছে, বলে কনভার্ট করি নাই, তো কী তুই অশুদ্ধ হয়েছে মহাভারত, বাপরে তারা তুই ভুল করে আনবি না দেখিস, আমি খুব প্রতিহিংসা পরায়ণ, প্রতিশোধ স্পৃহামূলক একটা লোক, আমি বাসে আছি প্রতিশোধ নেওয়ার জন্য, যে কালকে ও মুখে পশামো, পরশু তো মুখে পশামো, আরও অনেক কিছু নেওয়া যেতে পারে, এডিট ডিলেট থাকোরা পরে থাক ইতিহাস নিয়ে, আমরা ওকে দিই আগাই, ওকে ওকে দিলে আমার কলামগুলো রিঅ্যারেঞ্জ হয়েছে, কোনো ডিজাইন হয়নি, ডিজাইন নিয়ে আমার আপাতত মাথা ব্যথা নাই, ঠিক আছে এই পর্যন্ত, রান করে দেখবো পাক্কা, ওকে যদি না আসে এত সব পাঁচ চাপাবাজি সব হুজুরা ফু দেন, ও এটা তো ফ্রিল্যান্সার, কার নামেই হুজুর করে ফ্রিল্যান্সিং, কারণ কোনো ভালো পেশার মানুষ রাত জাগে কাজ করে, আমরা জানি ছোটবেলা থেকে গ্রামগঞ্জে যে কথা পরিচালিত আছে, যারা রাত জাগে কাজ করে তারা খারাপ, তাই না? তো এখানে ডাটাটা অ্যাজ ইট ইজ আসছে, কোনো সমস্যা হয়নি। এখন এইভাবে সবাই কোড করে আনবেন,
এ করবে এক ধরনের ডিজাইন, ও করবে আর এক ধরনের ডিজাইন, ও করবে আর এক ধরনের ডিজাইন, এত টেনশনের কোনো দরকারই নাই। কারণ এসপি ডটনেটের থিম বলে একটা কনসেপ্ট আছে, কি থিম, থিমে একটা পেজে আমি শুধু ডেভেলপ করে দিব আর করে দিই, সব করে দিলাম না একটা দুটো, ঘুরে দেখিস কেন, আমি তো টাইম খায়া ফেলছি মনে হয়, বাপরে সে ঘড়ি দেখার ভাবো কি, আমার টাইম খেয়ে দিচ্ছে। এই থিম যদি থাকে, যদি চারটা থাকে, রেড থিম, ইয়েলো থিম, ব্লু থিম, গ্রিন থিম, তাহলে থিম নামে একটা ফোল্ডার নেই। এখন ধর ঠিক আছে, এখন তবু কথা অনুযায়ী তোদের কোড আমি করে দিই, তোরা কোড করার সময় বসে থেকে পাহারা দিই, তারপরে তোদের কথা চাকরিটা আমি করি, তোদের চাকরিটা করে তোদের বেতনটা আমি তুলে খাই, তারপরে তোদের সাইকেল করে তোদের ডেজিগনেশন ইউজ করে আমি আরেকটা বিয়ে করব। আমি আজ যাই না, আমি আবার আসব, অ্যাট লিস্ট নিজেরটা নিজেকে করে খেতে হবে। আমি শুধু গাইডলাইন দিচ্ছি, আমাকে এই যে এই রিকোয়েস্টগুলো করলে ওই লোকের ওই আচরণের কারণে পরবর্তী থেকে রাস্তা দেখতে আসলে আমি উল্টো থেকে রাস্তা মাপি, বোঝা গেছে? আমি আমি ক্লিয়ার করতে পারছি, একবার প্র্যাকটিস করেন, অনেক কিছু আছে, অনেক কিছু মোটামুটি 2-3 বছর এগুলোর উপর প্র্যাকটিস করলে তারপর একটা পজিশনে আসবে। আজকে আমাকে রিকোয়েস্ট করে লাভ নাই, না হলে আমাকে বেশি রিকোয়েস্ট করলে সহজ সহজ টপিক দেখাবো যেগুলো অন্য ট্রেনার অন্য জায়গায় দেখায়, ওগুলো দেখায় আর তোরাও খুশি আমিও খুশি, কারো কোনো গ্যাস্ট্রিকের প্রবলেম নেই, সবাই আরামসে ঘুমাচ্ছে। আমি কিছু নিলে কঠিন কনসেপ্টে গেছি, কারণ আশা করি আপনারা খুঁজে বের করবেন, কষ্ট করবেন আরও 2 বছর এবং এক সময় বস হয়ে আমাকে চাইনিজ খাওয়াবেন অফিস থেকে। রেডি? একবার নিয়ে ঝামেলা করতে চাইছেন, এখন জানে কী ঝামেলা করতে চাইছিলাম, থিম, একটা থিম ফোল্ডার বানান মনে হয় ভুল করছি, তো বানানে কী আসে যায়, রাইট ক্লিক করি, অ্যাড নিউ আইটেম, এবং এখানে আমরা খুঁজবো স্কিন ফাইল, না থাকলে নাই বাসে গেলাম, অনেকদিন থেকে এই যে ওয়েব ফর্ম স্কিন ফাইল খেয়াল করছেন, এবং এটার এক্সটেনশন কি স্কিন মানে চামড়া, এটার নাম দিই আমরা হচ্ছে ডিফল্ট, মানে আমার এটা ডিফল্ট থিম, পরে আমি আরও থিম বাড়াইতে পারি, বাড়াবো কেমনে বলবো না, বললে তোদের চাকরিকে আমি করে দিব, তোদের বেতনকে আমি উঠাবো। অ্যাড, ইউ আর অ্যাটেম্পটিং টু অ্যাড স্পেশাল ফাইল টাইপ স্কিন টু এসপি ডট নেট ওয়েব ইঞ্জিনিয়ার, তার মানে এই টাইপের ফাইলগুলো অ্যাপ আন্ডারস্কোর থিমস নামের ফোল্ডারে থাকতে হয়। আপনারা খেয়ালগুলো দেখবেন, একটু আগে যখন নিউ ফোল্ডার নিয়েছি আমি খুঁজতেছিলাম স্পেশাল ফোল্ডার, তখন পাই নাই, তারপরে আবার মনে পড়লো তো নিতে ধরলে যদি স্পেশাল ফোল্ডার লাগে ওই তো আমাকে বলবে, খামাখামি চিল্লাবো কেন, তাই না? তাহলে যার যখন চাপ দিবে সে তখন চিল্লাবে, আমার খামাখা টেনশন করে লাভ নাই তো, যে বাবু চাপ দিছে, বাবু চাপ দিছে আসো, কোনো দরকার নাই। তো অতএব সে যখন বলছে আমি শুধু ইয়েস বলবো, এবং সে আমাকে বলছে স্ক্রিন ফাইলের ভিতর নিতে হবে, তার ডিফল্ট স্ক্রিন ফাইলের মতো চলে আসছে। এই এটা তো হইলো না, ক্লোজ করি, এটা যে কী আসলো না আসলে এটাও নেক্সট ক্লাসে যাবে আমার কি। তাহলে অ্যাপ ডট থিমের ভিতর ডিফল্ট নামে একটা ফোল্ডার আসছে, তাই না? এবং ডিফল্ট ফোল্ডারের ভিতর ডিফল্ট ডট স্ক্রিন নামে একটা, এই গাড়ির চাকা হয় কে এটা কী জানো, এটা মানে ডিফল্ট। তাহলে স্ক্রিনে আসি, স্ক্রিনে ওপেন করি, দাঁড়ান দাঁড়ান, না 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 এখানে একটু ঝামেলা আছে, আমি ভুলে গেছি,
name control screen, the screen should be uniquely defined because duplicate screens per control type are not allowed in the same theme. Okay, SV grid runner screen ID grid view screen. Okay, back color white, সেটা ঠিক আছে, অল্টারনেট ট্রিপল স্ক্রিন তো স্ক্রিন ইজ নট ডিফল্ট মানে অন ডিফল্ট কন্ট্রোল এটা তো একটা ডিজাইনের পেজ থাকে. ওকে ওকে ওকে, রাইট ক্লিক, অ্যাড নিউ আইটেম. আমিও কম চালাক, ওইখানে স্ক্রিন ফাইল ছাড়া আর কিছু নিবেই না, না নিবে. ওয়েব ফর্ম তারা তো খাইলাম. আচ্ছা আরে কোনো নেক্সট না, তারা তো ঘরে দেখবি আর আমি সারবো তোকে. ওয়েব ফর্ম উইথ মাস্টার পেজ অ্যাড. ওকে মাস্টার পেজ, ওকে অ্যাড. এইটা এমনি ওয়েব ফর্ম ওয়ান. আমরা কি নিয়েছি, ডিটেলস ভিউ আর গ্রেড ভিউ, তাই না? তাহলে আমি একটা গ্রেড ভিউ নিই, গ্রেড ভিউ নেই আর একটা ডিটেলস ভিউ নিই. হ্যাঁ, তাহলে ডিটেলস ভিউতে এসে আমরা মনে করেন যে এটা নাম অ্যাপল আর সার্চ, এবং এইটাতে গ্রেড ভিউতে এসে আমরা অটো ফরম্যাটে এসে নিলাম অ্যাপল আর সার্চ. ওকে, এরপর আরও কিছু নিতে চাইলাম, ধরেন এটার প্রপার্টিজে গিয়ে, প্রপার্টিজে গিয়ে বর্ডার কালার বেগুনি আছে তো নীল করে দিই, এরকম আরও অনেক ধরনের ইয়ে করলাম, ইচ্ছা মতো ডিজাইন চেঞ্জ করলাম. করার পর আমি সোর্সে যাই, সোর্সে গিয়ে এই যে হচ্ছে গ্রিড ভিউ আর ডিটেলস ভিউ এই দুটো আছে না, কপি করে দিলাম. কপি করে দিয়ে আমার যে ডিফল্ট স্ক্রিন ফাইলে এসে পেস্ট করে দিলাম. এখানে একটা কাজ করতে হবে, আইডি থাকা চলবে না. কী থাকা চলবে না? আইডিটা মুছে দিতে হবে, এবং এখানে এসেও আইডিটা জাস্ট মুছে দিতে হবে. এইভাবে যত কন্ট্রোল আপনি ডিজাইন করবেন সবগুলো ডিজাইন করে করে কোডটা এখানে পেস্ট করবেন, শুধু তার আইডি থাকবে না. বোঝা গেছে? শুধু তার আইডি থাকবে না. একবার বিল্ড করে দেখি. এবার আমার যে ফর্মগুলো আছে, কোন ফর্ম, লোকেশন নিউ ফর্ম আছে, এই পেজটার আমরা প্রপার্টিসে যাব. প্রপার্টিসে গমনপূর্বক কন্টেন্ট না, পেজ কই গেল, তাহলে এই উপরে ক্লিক করে ডকুমেন্ট থিম আসছে ডিফল্ট, তাহলে এই ডিফল্ট ডিজাইন হয়ে যাবে. একইভাবে হ্যাঁ হ্যাঁ, একইভাবে লোকেশনে আসি, লোকেশন পেজের প্রপার্টিসে গমনপূর্বক আমরা এই যে ডকুমেন্টটাকে খুঁজে বের করি, ডকুমেন্টটাতে খুঁজে বের করে থিম কী দিব, এবং এটা প্রত্যেকটা পেজের ডাইনামিক্যালিও অ্যাসাইন করতে পারবো. ইউজারকে আমরা চুজ দিতে পারবো, ইউজারকে আমরা চয়েস দিতে পারবো যে কোন থিমটা আপনি চালাবেন, এবং সে রেড থিম, গ্রিন থিম, ব্লু থিম কী চালাবে সেটা আমরা মনেও রাখতে পারবো, তাকে নেক্সট টাইম ওইভাবে দিতেও পারবো. তাহলে এইভাবে ডিজাইনটা প্রত্যেকটা পেজে না করে আমরা থিমে করে রাখি, ভালো হয় না? এখন এই থিমটা করে আমরা রান করে দেখি এটা কাজ করে কিনা, আল্লাহ ভরসা. কাজ না করলে তো সবই গেল, তো একটু ভুলে গেছিলাম, কারণ এটা রেগুলার প্র্যাকটিস করা হয় না, তো এটা একটা অফ টপিক, ভালো লাগলে পড়াই না হলে পড়াই না, তবে এটা ইম্পর্টেন্ট. আল্লাহ খাইছে গেছে বুঝি. তাহলে ওই ফরম্যাটটা নিয়ে নিছে, কারণ ফরম্যাট ছাড়া নাই. একইভাবে যদি আমি নিউ লোকেশনে যাই, ওই যে আমার ওই ফরম্যাটটা নিয়ে নিছে, জঘন্য বিশ্রী, ইয়া সেটা যাই হোক, সেটা যাই হোক, আমরা তো পরে ওই থিম ফাইলে চেঞ্জ করতেই পারবো. তাহলে আমার হাজার হাজার পেজের থিম ফাইল যদি আমি ডিজাইন করি, ডিজাইনটা আমার কয় জায়গায় চেঞ্জ করতে হবে? হ্যাঁ, একটা টেস্ট পেজ নিয়ে ওইখানে ইচ্ছা মতো ডিজাইন করবো, করে ওইটা শুধু কপি করে ওইখানে পেস্ট করে দেবো স্ক্রিন ফাইলে, তাই না? ওকে, সেক্ষেত্রে আর একটা ব্যাপার, আপনি যদি মাল্টিপল থিম চান কী করবেন, এখানে আর একটা অ্যাড করবেন, আরেকটা অ্যাড করে সেটার ডিজাইনটার জন্য ওরকম একটা পেস্ট করবেন, ওরকম বানাবেন, বানাবেন ওখানে ওখানে পেস্ট করবেন. ঠিক আছে, তাহলে এখন কি আমাদের ডিজাইন নিয়ে কোনো টেনশন আছে? পেজটা কীভাবে শুরু করে এটা আমি বললাম, এখন আপনারা প্রত্যেকে বাসায় কাজ ভাগ করে দেন, সহজ কঠিন বলে কোনো কথা নেই, একটাতে ডিটেলস ভিউ আরেকটাতে গ্রিড ভিউ, তারপর আপনি শুধু কনফিগার করে নেবেন, তাই না? এইটুকু কাজ করলে আমার 80% ডান, আর যেখানে যেখানে ভুল হচ্ছে কম্বো কনফিগার করতে হবে, করতে হবে আমি বুঝবো, আপনার কোথায় কোথায় ভুল হতে পারে আমি জানি না, কিন্তু ঘটনা হচ্ছে এতগুলো পেজ, এতগুলো গেট ভিউ, এতগুলো পেজ নেওয়া, এতগুলো গেট ভিউ নেওয়া, এতগুলো ডিটেলস ভিউ নেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ ক্লাস টাইম অনেক কম,
তার উপর আমি আসতেছি দেরি করে, তার উপর আমি আসতেছি তাড়াতাড়ি, কারণ দেরি করে আসতেছি এটা পোষণের জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে। তুই কাজ কর, তোরে নিয়ে আমি কি জন্য কোর্ট করাবো, তোর আমি ক্লাস কেন নিবো, তোর আসিস দেরি করে, কাজ দিলে কাজ করিস না, কেন আমি তোদের ক্লাস নিব? আমার একটা ওয়েট আছে, যারা কোর্স করে, যারা কাজ করে, যাদের একটা বড় কিছু হওয়ার চিন্তা ভাবনা আছে, তাদের ক্লাস নিয়ে আমার মজা, তোদের ক্লাস নিয়ে মজা না পাইলে আমি কেন ক্লাস নিব? আমি পকেটে বোম নিয়ে ঘুরি এখন। এখন আমি ডাটাবেজ অ্যারেঞ্জ করতেছি।